চল জেনেসিস, জেনেসিস মিনস কি অরিজিন। জেনেসিস মিনস হচ্ছে অরিজিন, অ্যান্ড ইট মিনস হাউ সয়েলস আর ডেভেলপ, হাউ সয়েল ডেভেলপ। এখন জেনেসিস মানে হচ্ছে কোনো কিছু তৈরি হওয়াকে বলা হয় জেনেসিস। এখন হচ্ছে এর মানে হচ্ছে কি সয়েল কিভাবে ডেভেলপ করবে সেটা, আর হচ্ছে মোস্ট সয়েল যেটা আছে সেটা ডেভেলপ করে কিসের মাধ্যমে, সেটা ডেভেলপ করে হচ্ছে ওয়েদারিং, মিনারেল যেগুলো আছে মিনারেল গুলোর ওয়েদারিং এর মাধ্যমে। এখন আমরা যদি দেখে আসি যে কোন মিনারেল গুলো ছিল, সয়েল ফর্মিং মিনারেল, এখান থেকে যদি দেখি যে সয়েল ফর্মিং, সয়েল ফর্মিং মিনারেল, ফর্মিং মিনারেল, মিনারেলস, সয়েল ফর্মিং মিনারেলস এর মধ্যে কি কি আছে, মেজর প্রাইমারি যেগুলো মিনারেলস এর মধ্যে আছে, যে সয়েল গুলো সিলিকেট আছে, সিলিকা মিনারেল আছে, এবং আদার গুলো আছে যে এই জায়গা থেকে কিছু আছে স্যান্ড ফ্রাকশন, এবার হচ্ছে কি ফর্মিং রকস অ্যান্ড মিনারেলস। ফর্মিং রকস অ্যান্ড মিনারেলস এর মধ্যে অনেক কিছু থাকতে পারে, যেমন রকস আর দ্য ম্যাটেরিয়াল দ্যাট ফর্ম দ্য এসেন্সিয়াল পার্ট অফ দ্য আর্থস সলিড ক্রাস্ট, রক যেটা তৈরি করে। আর রকস আর হার্ড অ্যাজ ম্যাস অফ দ্য মিনারেল ম্যাটার কম্পোস্ট অফ ওয়ান অর মোর রক ফর্মিং মিনারেলস আছে এইতে। আচ্ছা, ফাইভ মিনারেল যেগুলো দিয়ে তৈরি হয় সয়েল, সেটা হচ্ছে কি সাধারণত ফাইভ ইনগ্রিডিয়েন্টসের মধ্যে মিনারেল আছে, সয়েল অর্গানিক ম্যাটার আছে, লিভিং অর্গানিজম, গ্যাস, ওয়াটার এগুলো হতে পারে। তারপরে হচ্ছে কি ক্লে, সিল্ট, স্যান্ড এগুলো আছে। তারপরে হচ্ছে কি যে হার্ডেস্ট মিনারেল, যেটা হার্ডেস্ট মিনারেল ফর্মিং, এটা হচ্ছে কোয়ার্টস এর ক্ষেত্রে স্যান্ডস্টোন। অ্যান্ড দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট মিনারেল ইন এ স্যান্ডস্টোন ইজ ইউজুয়ালি কোয়ার্টস, বিকজ ইট ইজ দ্য হার্ডেস্ট রক ফর্মিং মিনারেল অ্যান্ড দেয়ারফর মোস্ট রেজিস্ট্যান্স টু এব্রেশন ডিউরিং দ্য ট্রান্সপোর্ট। দ্য সেকেন্ড মোস্ট অ্যাবান্ডেন্ট মিনারেল ইজ হচ্ছে ফেলসপার, ফেলসপার হচ্ছে সেকেন্ড মোস্ট, হ্যাঁ পটাশিয়াম ফেলসপার যেটা সেটা হচ্ছে সেকেন্ড মোর, এবং হচ্ছে প্রথম যেটা সেটা হচ্ছে কোয়ার্টস সেটা। চারটে ফর্মিং প্রসেস যেগুলো আছে সেগুলোকে, একটা হচ্ছে অ্যাডিশন, লসেস, ট্রান্সফরমেশন মানে হচ্ছে চেঞ্জ, কোনো কিছু চেঞ্জ হয়ে যাকে বলে ট্রান্সফরমেশন, আর এটা আছে কি লসেস, আর এটা হচ্ছে কি ট্রান্সলোকেশন বা মুভমেন্ট। ট্রান্সলোকেশন মানে কি কোনো কিছু এক জায়গা থেকে এক জায়গায় মুভ করা হচ্ছে ট্রান্সলোকেশন, ট্রান্সফরমেশন কি এক জায়গা থেকে এক অবস্থা থেকে এক অবস্থায় চেঞ্জ হয়ে যাকে ট্রান্সফরমেশন, অ্যাডিশন, লস, এই চারটে প্রসেস কাজ করে। গেল ফর্মিং যেগুলো রক আছে সেগুলোর মধ্যে কি কি আছে, লুজ স্যান্ড এগুলো থাকবে, ইট থাকবে, ব্যাসাল্ট থাকবে এখানে, কোয়ার্টস, কোন ম্যাটেরিয়াল আছে, প্যারেন্ট ম্যাটেরিয়াল প্রোভাইড ইম্পর্টেন্ট নিউট্রিয়েন্টস অ্যান্ড রেসিডুয়াল সয়েল আছে। আচ্ছা, সয়েলের ভিতরে কোন ম্যাটেরিয়ালগুলো সবচেয়ে বেশি আছে, ক্লে, ক্লে সয়েল হ্যাজ দ্য ফাইনেস্ট পার্টিকেল বাট দ্য লিস্ট অক্সিজেন ইন স্ট্রাকচার আছে। এরকম টাইপের অনেকগুলো কোয়েশ্চেন এখানে আছে। সফটেস্ট মিনারেল যদি দেখি, এটা হচ্ছে ট্যাল্ক পাওয়া যাবে এখানে, ঠিক আছে, ট্যাল্ক পাওয়া যাবে। তারপরে হুইচ সয়েল ইজ দ্য রিচ ইন মিনারেল, কোনটা রিচ মিনারেল, অ্যালুভিয়াল সয়েল যেগুলো সেগুলো দেখা যাচ্ছে যে খুব বেশি পরিমাণে মিনারেল রিচ থাকে অ্যালুভিয়াল সয়েল। আমরা অ্যালুভিয়াল, অ্যালুভিয়াম যেখানে ফর্ম করবে সেখানে দেখা যাবে যে হচ্ছে আমরা সেই মিনারেল পাওয়া যাবে, হাইলি ফার্টাইল থাকবে, ভেরি গুড ফর এগ্রিকালচার, এবং ইট ইজ ওপেন, কন্টেন গ্রাভেল এবং স্যান্ড সিল্ড এগুলো থাকে, ঠিক আছে। তারপরে হচ্ছে তাহলে কি অ্যালুভিয়াল যেগুলো সয়েল আছে সেগুলো অনেক বেশি রিচ থাকে মিনারেলে। সিক্স কম্পোনেন্টগুলোর মধ্যে কী কী আছে, ওয়াটার, এয়ার, মিনারেল, অর্গানিক, বায়োলজিক্যাল কম্পোনেন্ট এগুলো থাকতে পারে। বেশি বেশি কোয়েশ্চেনগুলো তাহলে এখান থেকে ক্লিয়ার। রেয়ারেস্ট মিনারেলগুলো কি, রেয়ারেস্ট মিনারেল হচ্ছে কি যে ফিঙ্গারাইট, এগুলো হয়তো আমাদের লাগবে না। তারপরে হচ্ছে স্ট্রংগেস্ট মিনারেল যেটা, এটা দেখি ডায়মন্ড, ডায়মন্ড হচ্ছে স্ট্রংগেস্ট মিনারেল। উইকেস্ট মিনারেল কোনটা, উইকেস্ট মিনারেল হচ্ছে ট্যাল্ক। আচ্ছা, এখান থেকে আর হচ্ছে দ্য রেয়ারেস্ট ডায়মন্ড, আচ্ছা এখান থেকে গেল। তো এগুলোই হচ্ছে জেনারেলি কোন কোন মিনারেল দিয়ে তৈরি করে, মিনারেল দিয়ে তৈরি হয় সেগুলো। আচ্ছা, রক্স গেল, এখান থেকে গেল। আচ্ছা, এখান থেকে আমরা কি পড়তেছি, সয়েল জেনাসিস পড়তেছি, ঠিক আছে। তো সয়েল জেনাসিসের ক্ষেত্রে এটা দেখা যাবে, এখন এটা হচ্ছে কি জেনাসিস মানে কি কোনো কিছু অরিজিন হওয়াটা। এই পিকচারে আমরা দেখি, পিকচারটা দেখি, এটা হচ্ছে অরিজিন হচ্ছে এখানে, অরিজিন হওয়ার যে প্রসেস সেটাকে বলা হবে কি সয়েল জেনেসিস, ঠিক আছে। এখন সয়েল জেনেসিস মানে কি অরিজিনাল প্রসেস, এটার মানে কি সয়েলগুলো, হাউ সয়েলগুলো ডেভেলপ করবে, কীভাবে সয়েলগুলো আসলে এখানে এসে ডেভেলপ করে সেটার প্রসেসই হচ্ছে কি সয়েল জেনেসিস। মোস্ট অফ দ্য সয়েল যেগুলো আছে সয়েল জেনেসিস ইনক্লুড থাকে, হ্যাঁ ইনক্লুড দ্য সয়েল ফর্মিং ফ্যাক্টর, তাদের মধ্যে কী থাকে, সয়েল ফর্মিং ফ্যাক্টর থাকে। সয়েল ফর্মিং যে ফ্যাক্টর সেগুলো আমরা কয়টা দিকে আসলাম, সয়েল ফর্মিং প্রসেস এবং সয়েল ফর্মিং ফ্যাক্টর, এই দুটো জিনিস আমরা একটু ক্লিয়ার হয়ে নিই। সয়েল ফর্মিং যেগুলো ফ্যাক্টর, আমরা চলে আসি সয়েল ফর্মিং ফ্যাক্টর অ্যান্ড প্রসেস, সয়েল ফর্মিং, সয়েল ফর্মিং ফ্যাক্টর
ফ্যাক্টর, সয়েল ফর্মিং ফ্যাক্টরস এর মধ্যে গেলাম। সয়েল ফর্মিং এখানে একটু বানানে বোঝাচ্ছে, সো আই এল, সয়েল ফর্মিং ফ্যাক্টরস এ গেলাম। সয়েল ফর্মিং ফ্যাক্টরস এ যেগুলো আছে, সয়েল ফর্মিং ফ্যাক্টরস এর মধ্যে কি কি আছে, যে প্যারেন্ট ম্যাটেরিয়ালস, হ্যাঁ, পাইপ, সয়েল ফর্মিং মানে এখানে কি আছে, ফ্যাক্টরস আছে। তো ফর্ম করতে গেলে কি আছে, একটা হচ্ছে প্যারেন্ট ম্যাটেরিয়াল লাগবে, ক্লাইমেট লাগবে, বায়োটা লাগবে, টোপোগ্রাফি অ্যান্ড টাইম। একটা তো কি, একটা হচ্ছে কি এখানকার যে প্যারেন্ট ম্যাটেরিয়ালটা কীরকম সেটা, মনে করি আমি যে এই যে বড় পিকচারটা আছে এটা যদি আমি একটু ওপেন করি তাহলে দেখা যাবে যে কি, এই এই যে পিকচারটা যেটা আছে, এই পিকচারটা দেখলে দেখা যাচ্ছে যে এখানে একটা তো এই পিকচারটা, এই পিকচারটাতে একটা আছে কি জিনিস, যে এখানে আসলে কোন ধরনের প্যারেন্ট ম্যাটেরিয়াল ইউজ করা, মানে প্যারেন্ট ম্যাটেরিয়াল থেকে তৈরি ছিল। প্যারেন্ট ম্যাটেরিয়াল মানে কি, যে ম্যাটেরিয়াল থেকে আসলে এই সয়েলটা ফর্ম হয়েছে, ঠিক আছে। তারপরে হচ্ছে কি এইখানে এই যে প্যারেন্ট ম্যাটেরিয়াল যেটা থেকে তৈরি সেটা, প্লাস হচ্ছে এখানে কিরকম টাইপের ক্লাইমেট ছিল সেটা একটা ফ্যাক্টর, ঠিক আছে। তারপরে হচ্ছে কি এখানে কোন ধরনের ক্লাইমেট ছিল সেটা একটা ফ্যাক্টর, তারপর এখান থেকে টোপোগ্রাফি একটা ফ্যাক্টর, এখান থেকে যদি দেখি টোপোগ্রাফি একটা ফ্যাক্টর, এখানে টোপোগ্রাফি কেমন ছিল, কোন টাইমে এটা ফর্ম হয়েছে সেটা একটা ফ্যাক্টর, অর্গানিজম একটা ফ্যাক্টর। তো ফার্স্ট যে জিনিস সেটা হচ্ছে কি এখানকার যে প্যারেন্ট ম্যাটেরিয়াল, ঠিক আছে, এই প্যারেন্ট ম্যাটেরিয়াল গুলো প্রথমে হচ্ছে সয়েল ফর্মে অনেক বেশি ভূমিকা পালন করবে। তারপরে হচ্ছে এখানকার যে ক্লাইমেট, কোন ক্লাইমেট, এরিড ক্লাইমেট, হিউমিড ক্লাইমেট, কি কোন ক্লাইমেট আছে সেটা, সেটার উপরেও আসলে সয়েল ফর্ম করে। তারপর হচ্ছে কি এখানে টাইম, কিরকম টাইম ধরে আসলে এটা আছে সেটাও একটা ফর্ম করে, সেটাও একটা ডিসাইড করে যে আসলে এখানে সয়েলটা কেমন হবে। তারপরে এখানে কোন টাইপের অর্গানিজম আছে, সেই অর্গানিজম গুলো আসলে এখানে যে সয়েল তৈরিতে আসলে ভূমিকা পালন করে থাকে, ঠিক আছে। তারপর এখানে আছে টোপোগ্রাফি, এখানকার টোপোগ্রাফি কিরকম সেটা সম্পর্কে, তো হোয়াট ইজ টোপোগ্রাফি, টোপোগ্রাফি একটু ক্লিয়ার হওয়া যাক, হোয়াট ইজ টোপোগ্রাফি, 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 আচ্ছা হোয়াট ইজ টোপোগ্রাফি, টোপোগ্রাফি মানে দেখি, টোপোগ্রাফি মানে হচ্ছে কি, অ্যারেঞ্জমেন্ট অফ দ্য ন্যাচারাল অ্যান্ড আর্টিফিশিয়াল ফিজিক্যাল ফিচার্স অফ এরিয়া, ঠিক আছে। অ্যারেঞ্জমেন্ট ন্যাচারাল অথবা আর্টিফিশিয়াল ফিজিক্যাল কোনো একটা এরিয়া, এই যে মনে করি আমি কোনো একটা এরিয়া আমার এখানে দেওয়া আছে, তো এই এরিয়ার যে ন্যাচারাল অথবা আর্টিফিশিয়াল যে ফিজিক্যাল ফিচার গুলো আমি পাবো, ঠিক আছে। ফিজিক্যাল ফিচারের মধ্যে কি পাবো, দ্য স্টাডি অফ দ্য ফর্মস অ্যান্ড ফিচার্স অফ ল্যান্ড এরিয়া ক্যান রিফার টু সার্ফেস ফর্মস, ফিচার্স অর দ্য ডিসক্রিপশন, ঠিক আছে। সেটা এটার মধ্যে অনেক কিছু থাকতে পারে, এটার মধ্যে থাকতে পারে উঁচু নিচু জায়গাটাকে, এইগুলো থাকে না, এগুলো মিলে আছে একটা টোপোগ্রাফি। টোপোগ্রাফির উদাহরণ যদি একটা দেখা যায় যে মাউন্টেন্স হতে পারে, হিল হতে পারে, ভ্যালি হতে পারে, লেকস হতে পারে, এগুলো নিয়ে হচ্ছে একটা টোপোগ্রাফি হতে পারে, ঠিক আছে। ইট ইজ ইউজুয়ালি রেকর্ডেড ইন রেফারেন্স অফ দ্য সি লেভেলের হচ্ছে, হোয়াট ইজ টোপোগ্রাফি, হোয়াট ইজ টোপোগ্রাফি বলছে, টোপোগ্রাফি ইজ দ্য স্টাডি অফ দ্য ল্যান্ড সার্ফেস, কোন একটা ল্যান্ড সার্ফেস কে যে স্টাডি করা হয় যেখানে সেটা হচ্ছে কি টোপোগ্রাফি। ইন পার্টিকুলার ইট লাইস আন্ডারলাইং ফাউন্ডেশন অফ এ ল্যান্ডস্কেপ, ফর এক্সাম্পল টোপোগ্রাফি রেফার্স টু দ্য মাউন্টেন, ভ্যালি, রিভার্স অন দ্য সার্ফেস, অরিজিন অফ দ্য টোপোগ্রাফি মিনস টোপো ফর প্লেস অ্যান্ড গ্রাফি মিনস হচ্ছে রাইটিং, ঠিক আছে। কোনো একটা প্লেস, কোনো একটা প্লেসের স্টাডি করার যে ব্যাপারটা, কোনো একটা ল্যান্ড সার্ফেসের ভিত্তিতে, কোনো একটা ল্যান্ড সার্ফেসের ভিত্তিতে যে হচ্ছে টোপোগ্রাফি হচ্ছে কোনো একটা জায়গাকে স্টাডি করা, কোনো একটা সার্ফেসকে স্টাডি করাকে বলা হয় হচ্ছে টোপোগ্রাফি, ঠিক আছে। টোপোগ্রাফিটা বলা যায় যে তিনটা মেইন টোপোগ্রাফি হতে পারে, একটা হচ্ছে কি ক্রিস্ট টোপোগ্রাফি, একটা হচ্ছে মাউন্টেন টোপোগ্রাফি, একটা হচ্ছে ভেজিটেশন, এলিভেশন, গ্লেশিয়ার, এরকম টাইপের টোপোগ্রাফিও কিন্তু আমরা আসলে দেখতে পাবো। আচ্ছা এখানে টোপোগ্রাফির ইউজ একটা আছে, এটা একটু দেখি যে ইউজ কি, হোয়াট ইজ দ্য ইউজ অফ দিস, অ্যাজ ওয়েল অ্যাজ রেফারেন্সিং দ্য স্টাডি অফ দ্য আর্থ সার্ফেস, টোপোগ্রাফি ক্যান অলসো বি ইউজ ওয়েন স্টাডিং দ্য সার্ফেস অফ দ্য প্ল্যানেট, সায়েন্টিস্ট ইউজ ইট টু ম্যাপ দ্য সার্ফেস কন্টুরস, কন্টুরস অফ দ্য মুন, অ্যাস্টেরয়েডস, মেট্রোয়েডস অর নেইবারিং প্ল্যানেটস, হ্যাঁ, ম্যাপ করে থাকে যখন সার্ফেস কন্টুর, যে মুনের যে সার্ফেসের কন্টুর, অ্যাস্টেরয়েডস, তারপর মেটারয়েডস, তারপরে হচ্ছে নেইবারহুড যে প্ল্যানেট যেগুলো আছে সেগুলোর হচ্ছে ম্যাপিং করার ক্ষেত্রে কিন্তু টোপোগ্রাফিটা অনেক বেশি পরিমাণে কাজে লাগে, ঠিক আছে। এটাই হচ্ছে টোপোগ্রাফি। তো হচ্ছে ল্যান্ডের বিভিন্ন রকম যে ফিচার এবং অ্যাট্রিবিউট সেগুলো হচ্ছে টোপোগ্রাফি। তো এই ল্যান্ডের যে বিভিন্ন রকম ফিচার এবং অ্যাট্রিবিউট সেটাই আসলে মনে করো এখানে পাহাড় দেখাচ্ছে, তো এখানে পাহাড় থাকা এটাও একটা টোপোগ্রাফির মধ্যে পড়ে, যে একটা ল্যান্ড ফিচার, এখানে কোন টাইপের ল্যান্ড ফিচার, এখানে কোন টাইপের অর্গানিজম আছে সেটা একটা ফ্যাক্টর। তারপরে এটা কোন টাইমে এটা
এই প্যারেন্ট ম্যাটেরিয়ালটা হচ্ছে ওয়েদারিং হোস্টেড, সেটাও কিন্তু একটা টাইম একটা বিষয়, ক্লাইমেট এখানে কি আসলে বৃষ্টি হয় কি গরম আবহাওয়া থাকে এটাও কিন্তু একটা বিষয়। দেন প্যারেন্ট ম্যাটেরিয়ালস, তো পাঁচটা জিনিস, একটা হচ্ছে প্যারেন্ট ম্যাটেরিয়ালস, ক্লাইমেট, টোপোগ্রাফি, অর্গানিজম অ্যান্ড তার সাথে হচ্ছে টাইম, এই পাঁচটা জিনিস। আবার বলি, প্যারেন্ট ম্যাটেরিয়ালস, তারপরে হচ্ছে সেখানে প্রথমে হচ্ছে প্যারেন্ট ম্যাটেরিয়াল লাগবে, একটা প্যারেন্ট ম্যাটেরিয়াল দেখে তৈরি হবে, তারপর সেখানে ক্লাইমেটটা কেমন, সেখানে বৃষ্টি হয় গরম হয় কিরকম, টোপোগ্রাফি মানে সেখানে কি পাহাড় সমতল নদী কিরকম টাইপের, অর্গানিজম মানে কি সেখানে আসলে কোন টাইপের অর্গানিজম থাকে, আর টাইমটা মানে কি এটা কত টাইম ধরে হচ্ছে কিংবা কত আগে থেকে হচ্ছে কিংবা নতুন কিনা, এইসব সম্পর্কে যেটা সেটা দিয়ে আসলে এখান থেকে আমি হচ্ছে এই সয়েল ফর্মিং ফ্যাক্টর, সেগুলো হচ্ছে এই পাঁচটা সয়েল ফর্মিং ফ্যাক্টরস আছে, তো এগুলো হচ্ছে কি ফ্যাক্টর। সয়েল ফর্মিং ফ্যাক্টরের কথা বলা হয়েছে, সয়েল ফর্মিং ফ্যাক্টর হচ্ছে এইগুলো। এখন হচ্ছে সয়েল ফর্মিং প্রসেস কি জিনিস, শর্টে সয়েল ফর্মিং প্রসেস, ফর্মিং প্রসেস, PROCESS, দেখলাম সয়েল ফর্মিং প্রসেস কি কি প্রসেস আছে। মিনারেল দে আর প্রোডিউস ফ্রম দ্য রক্স থ্রু দ্য প্রসেস অফ ওয়েদারিং অ্যান্ড ন্যাচারাল ইরোশন, ওয়াটার, উইন্ড, টেম্পারেচার চেঞ্জ, গ্রাভিটি, অল দ্য এটা ফর্মিং প্রসেস। প্রসেসগুলোকে ফোর প্রসেস আছে, একটা হচ্ছে কি এডিশন, লস, ট্রান্সলোকেশন, ট্রান্সপোর্টেশন, এগুলো হচ্ছে প্রসেস, ঠিক আছে। এগুলোর মাধ্যমে কি হয়, এক তো ওয়েদারিং হয়, ন্যাচারাল ইরোশন হবে। তো প্রসেস মানে কি এই যে ফ্যাক্টরগুলো আসলে কিভাবে কিভাবে এগুলো তৈরি করতেছে, এখান থেকে যে আসলে আমার সয়েলটা ফর্ম করবে এখানে কি প্রসেসের মাধ্যমে, অ্যাডিশন, হ্যাঁ অ্যাডিশন হবে অথবা কি হবে, অথবা সেখানে কি হবে, একটা তো হচ্ছে সেখানে অ্যাডিশন, এই যে ফ্যাক্টর যেগুলো আছে এই ফ্যাক্টরগুলো কীভাবে সয়েলে কনভার্ট হবে, ফ্যাক্টরগুলো সেটা হবে হচ্ছে হয় অ্যাডিশন হবে নাহলে লস হবে, নাহলে সেগুলো দেখা যাচ্ছে প্যারেন্ট ম্যাটেরিয়াল যেটা আছে সেখান থেকে চেঞ্জ হয়ে কিছুটা অন্যরকম হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এখান থেকে মনে করো যে প্যারেন্ট ম্যাটেরিয়াল যেটা আছে সেটা চেঞ্জ হয়ে অন্যরকম হয়ে গেল, এই এই ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, তো সেক্ষেত্রে আবার অন্যরকম কিছু দেখা যেতে পারে, অ্যাডিশন, লস, ট্রান্সফরমেশন, ট্রান্সলোকেশন। ট্রান্সফরমেশন মানে কি একটা জিনিস ছিল সেখান থেকে চেঞ্জ হয়ে গেল আর একটা জিনিস, ট্রান্সলোকেশন মানে কি একটা জিনিস থেকে একটা জিনিসে মুভ করে গেল, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করে গেল, সেটাই হচ্ছে কি ট্রান্সলোকেশন। তো এই চারটা প্রসেসের মাধ্যমে আসলে ওই যে ফ্যাক্টর যেগুলো ছিল সেই ফ্যাক্টরগুলো এখানে সয়েল ফর্ম করতে সাহায্য করবে। তো এই পর্যন্ত ক্লিয়ার কিনা যে জিনাসিস মিনস হচ্ছে কি কোনো কিছুর অরিজিন করা, এখানে আমাদের সয়েল জিনিস মানে সয়েলের অরিজিন হবে, এটা সাধারণত কিভাবে তৈরি হবে, এটা সাধারণত মোস্টলি ডেভেলপ করে কিভাবে করে, মোস্ট সয়েলের ক্ষেত্রে ডেভেলপ করে ওয়েদারিং, যে মিনারেলগুলো হয় সেই মিনারেলের ওয়েদারিং এর মাধ্যমে এটা হবে। কিন্তু এটা ইনক্লুড থাকে কিসে, এই যে সয়েল যে জেনেসিসের ব্যাপারটা এটা ইনক্লুড থাকে হচ্ছে সয়েল ফর্মিং যে ফ্যাক্টর, সয়েল ফর্মিং ফ্যাক্টর মানে এখানে পাঁচটা সয়েল ফর্মিং ফ্যাক্টরের কথা বলা হয়েছে, সেটা কি কি, একটা হচ্ছে প্যারেন্ট ম্যাটেরিয়াল, তারপরে হচ্ছে ক্লাইমেট, তারপরে হচ্ছে টোপোগ্রাফি, তারপরে হচ্ছে অর্গানিজম, তারপরে হচ্ছে টাইম, এই পাঁচটা জিনিসের কথা বলা হলো এখানে যে সয়েল ফর্মিং ফ্যাক্টরের ক্ষেত্রে। তারপরে হচ্ছে এখানে সয়েল ফর্মিং প্রসেস, সয়েল ফর্মিং প্রসেস মানে কি চারটা প্রসেস আছে এখানে, একটা হচ্ছে অ্যাডিশন, লস, ট্রান্সলোকেশন মানে কি একটা থেকে মুভমেন্ট হয়ে আর একটা জায়গায় যাবে, ট্রান্সলোকেশন অ্যান্ড ট্রান্সফরমেশন অ্যান্ড ট্রান্সলোকেশন, ট্রান্সলোকেশন, ট্রান্সফরমেশন, হ্যাঁ একটা হচ্ছে ট্রান্সফরমেশন একটা হচ্ছে ট্রান্সলোকেশন, দুটো আর দুটো চারটে জিনিস আছে এখানে। তো প্রসেস এগুলো হচ্ছে কি সয়েল ফর্মেশন বা সয়েল জেনেসিসের সাথে যুক্ত। মিনারেল ম্যাটেরিয়াল যেগুলো আছে সেগুলো ডেভেলপড বাই দ্য ডাইনামিক ফোর্সেস, এগুলো কিভাবে ডেভেলপ করে, এগুলো ডেভেলপ করে হচ্ছে কি ডাইনামিক ফোর্সের মাধ্যমে এগুলো ডেভেলপ করে। তারপরে এই জিনিসটা কি সয়েল ফ্রম দ্য মিনারেল ম্যাটেরিয়ালস আর ডেভেলপড বাই দ্য ডাইনামিক ফোর্স, সয়েল ফ্রম দ্য মিনারেল, মিনারেল যে ম্যাটেরিয়াল বুঝতে গেছি, মিনারেল ম্যাটেরিয়াল যেগুলো আছে, মিনারেল ম্যাটেরিয়ালগুলো যেখান সয়েল যেগুলো আছে মিনারেল ম্যাটেরিয়াল থেকে সয়েল ফার্দার ডেভেলপ করে কীভাবে, বাই ডাইনামিক প্রসেস অফ দ্য ক্লাইমেট অ্যান্ড অ্যাকশন অফ দ্য প্ল্যান্ট অ্যান্ড এনিমেলস অ্যাজ এ মডিফাইড বাই টোপোগ্রাফি, টোপোগ্রাফি লে অফ দ্য এটা। তাহলে বিষয়টা হচ্ছে কি যেটা দেখা যাবে যে মিনারেল ম্যাটেরিয়াল আছে, যে মিনারেল ম্যাটেরিয়াল থেকে কোনো একটা সয়েল আমার তখনই তৈরি হচ্ছে যখন দেখা যাবে যে সেখানে একটা ডাইনামিক ফোর্স কাজ করে, কিসের ডাইনামিক ফোর্স কাজ করে, যেমন কোনো একটা ক্লাইমেটের ডাইনামিক ফোর্স কিন্তু আমার কাজ করতে পারে, যেরকম আমি এই টোপোগ্রাফি যে আলোচনায় যেটা দেখছিলাম যে এখানে মনে করো যে এই যে এই যে ফিগার যেটা এবার পাঁচটা, এখানে কি হচ্ছে যে যদি এখানে আমি ধরে নিই যে এই যে সয়েলটা ফর্ম হয়েছে এটা হচ্ছে কোনো একটা মিনারেল থেকে ফর্ম হয়েছে, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে যেটা হবে যে এখানে কোনো একটা অ্যাকশন দরকার পড়বে, একটা ডাইনামিক প্রসেস দরকার পড়বে, যে মিনারেল আছে সেটাকে তো ডাইনামিক প্রসেস না হলে ভাঙা সম্ভব না, ভেঙে তো আমি আসলে এখান থেকে
সয়েলটা বানাতে পারবো না। তো সেক্ষেত্রে আমার একটা ডাইনামিক প্রসেস দরকার। সেই ডাইনামিক প্রসেসের মাধ্যমে আমি কি করব, যে আমার যে সয়েল যেটা ছিল ডাইনামিক প্রসেসের মাধ্যমে, সেই ডাইনামিক প্রসেসের মাধ্যমে সয়েল যেটা ওইটা হচ্ছে কি হবে, ওইটা হচ্ছে এই ক্লাইমেট, তারপরে হচ্ছে আদার যেগুলো প্ল্যান্টের অ্যান্ড দ্য অ্যাকশন অফ দ্য প্ল্যান্ট, এবং প্ল্যান্টের অ্যাকশন এখানে মনে করো যেগুলো প্ল্যান্ট আছে অথবা যেগুলো এনিম্যাল আছে, এগুলো দেখা যাবে যে এখানে প্ল্যান্ট আর এই যে হচ্ছে এনিম্যাল, এই প্ল্যান্ট আর এই যে এনিম্যাল যেগুলো আছে সেগুলো আসলে কি করতে পারে, সেগুলো সেগুলো আসলে এখান থেকে কি করতে পারে, এখানে হচ্ছে একটা অ্যাকশন ফর্মে যাবে এখান থেকে, এনিম্যাল প্লাস এইগুলো ট্রিজ যেগুলো ছিল এগুলো হচ্ছে যে মিনারেল যেগুলো ছিল মিনারেলকে আসলে কি করে দেবে, ভেঙে দেবে, ভেঙে দেওয়ার মাধ্যমে সেখান থেকে আসলে সয়েল ফর্মিং করা সম্ভব। এটা মডিফাইড হবে কিভাবে, টোপোগ্রাফের মাধ্যমে, লে অফ দ্য ল্যান্ড এর মাধ্যমে, ওভার টাইম, টাইমের মাধ্যমে এটা আসলে সম্ভব। তো এটা হচ্ছে কি সয়েল জেনেসিস এর মধ্যে গেল, ক্লিয়ার কিনা কনসেপ্ট, যে জেনেসিস মিন্স হচ্ছে অরিজিন হওয়া, কিন্তু এখানে যে সয়েল মিন্স হাউ টু ডেভেলপ সয়েল, এখানে জেনেসিস মানে কি, এখানে জেনেসিস মানে হচ্ছে কিভাবে সয়েলটা ডেভেলপ করতেছে, কোনো কিছু জেনেসিস না, এখানে সয়েলটা কিভাবে ডেভেলপ বা জেনেসিস মানে তৈরি হচ্ছে। আচ্ছা, মোস্টলি আমি সয়েলের জেনেসিস যেখানে যেটা হয়ে থাকে সেক্ষেত্রে হচ্ছে কি সয়েলের কয়েকটা ফর্মিং ফ্যাক্টর থাকে, পাঁচটা ফর্মিং ফ্যাক্টর থাকে, আর এখানে হচ্ছে কি কিছু ফর্মিং প্রসেস, যেটা চারটা ফর্মিং প্রসেস থাকে সেগুলো এর সাথে ইনভলভ থাকে। যদি আসি কোনো একটা সয়েল হচ্ছে মিনারেল ম্যাটেরিয়াল থেকে তৈরি কোনো একটা সয়েল, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে সেটা ডেভেলপ হয়েছে কিভাবে, ডাইনামিক ফোর্সের মাধ্যমে। কিসের ডাইনামিক ফোর্সের মাধ্যমে, দেখা যাবে যে ডাইনামিক ফোর্স ক্লাইমেট অথবা দেখা যাবে যে অ্যাকশন অফ দ্য প্ল্যান্ট অথবা এনিম্যাল, সেগুলোর মাধ্যমে দেখা যাবে যে যেগুলো হচ্ছে বায়োস্ফিয়ারের মধ্যে পড়ে সেগুলোর মাধ্যমে কি হলো মডিফাইড হবে ট্রোপোগ্রাফি। টোপোগ্রাফির মাধ্যমে কি মডিফাইড হবে ওভার টাইমে, ওভার টাইমে কি হবে সেক্ষেত্রে মডিফাইড অবস্থায় যাবে। তারপরে হচ্ছে সয়েল জেনেসিস, সয়েল জেনেসিসে আসলাম, ওই একই ব্যাপার। সয়েল জেনেসিসের ক্ষেত্রে কনসিস্ট অফ টু মেইন স্টেপ, এখানে কি আছে দুটো মেইন স্টেপ আছে, একটা হচ্ছে অ্যাকোমোলেশন হবে প্যারেন্ট ম্যাটেরিয়ালস, প্যারেন্ট ম্যাটেরিয়াল যেটা আছে এই মনে করো এটা এখানে প্যারেন্ট ম্যাটেরিয়াল, সেই প্যারেন্ট ম্যাটেরিয়াল যেটা আছে সেই প্যারেন্ট ম্যাটেরিয়ালস গুলো প্রথমে তো অ্যাকোমোলেট হওয়া স্টার্ট হবে। অ্যাকোমোলেট না হলে কি করে হবে, জিনিসটা তো না চেঞ্জ হবে না কিছু হবে, তো প্রথমে আমার অ্যাকোমোলেট হওয়া দরকার। তো অ্যাকোমোলেট হলো, অ্যাকোমোলেট হওয়ার ফলে কি হলো, ডিফারেন্সিয়েশন অফ দ্য, ডিফারেন্সিয়েশন অফ দ্য হরাইজন ইন প্রোফাইল, এটা মনে করি যে একটা প্রোফাইল ছিল না, এটা একটা সয়েল প্রোফাইল আমি ধরে নিলাম। তো এই প্রোফাইলের ভিতরে যে হরাইজন যেগুলো আছে, হরাইজন হরাইজন যেগুলো আছে সেই হরাইজন গুলো কি হবে ডিফারেন্সিয়েট হয়ে যাবে, ডিফারেন্সিয়েট হওয়ার মাধ্যমে একটা সয়েল কিন্তু এখানে ফর্ম হবে। তো জেনেসিস হতে গেলে দুটো জিনিস, একটা হচ্ছে তো প্রথমে দেখা যাবে যে এখানে প্যারেন্ট ম্যাটেরিয়াল এসে আমার অ্যাকোমোলেট হওয়া লাগবে, তারপরে দেখা যাবে যে হরাইজন গুলোর আসলে হচ্ছে ডিফারেন্সিয়েট করা সম্ভব হবে। দিস টু স্টেপস আর নট ক্লিয়ার কাট বাট ডিস্টিং রেদার দেন দে মার্চ অ্যান্ড ওভারল্যাপ, সো দ্যাট দে উই ক্যানট রিয়েলি টেল হোয়ার ওয়ান স্টপস অ্যান্ড আদার বিগিনস, আমরা বলতে পারি না আসলে কোন জায়গা থেকে একটা শুরু একটা শেষ হয়েছে, এই জিনিসটা আমরা আসলে এখান থেকে বলা সম্ভব না। মেইন থিমস সয়েল জেনেসিস এবং ক্লাসিফিকেশন চলে আসে, বিষয়টা কি জিনিস, প্রথমে তো আমরা সয়েল জেনেসিস সম্পর্কে জানলাম, এখন হচ্ছে ক্লাসিফিকেশন এবং তার এই যে মেইন থিম সেটা কি বলে। প্রথমে তো আমি আইডেন্টিফিকেশন এবং তার সাথে ডেসক্রিপশন, কোনো একটা সয়েল প্রোফাইল, কোনো একটা সয়েল প্রোফাইল মানে কি, এই যে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সয়েল প্রোফাইল, তো এটার আমি আইডেন্টিফিকেশন এবং তার সাথে এটার ডেসক্রিপশন করা সম্ভব হবে, ডেসক্রিপশন করা সম্ভব হবে। এখন ডেসক্রিপশন করা যখন সম্ভব হবে তখন সেক্ষেত্রে এবং তার সাথে যে পেডন যেগুলো আছে, পেডনটা হচ্ছে একটা ইউনিট হিসাবে কাজ করে এই সয়েল প্রোফাইলের ক্ষেত্রে, তো এখানে হচ্ছে ডেসক্রিপশন আইডেন্টিফিকেশন এবং এটার ক্ষেত্রে কি হবে সয়েল প্রোফাইল এবং তার সাথে এখানে পেডনসে মানে কি, পেডন মানে কি সয়েলের যে প্রোফাইলের একটা ইউনিট থাকে সেটা, এটা অন্যতম একটা অন্যতম একটা ভূমিকা পালন করে থাকে আইডেন্টিফিকেশন এবং ডেসক্রিপশনের ক্ষেত্রে। কোনো একটা সয়েল প্রোফাইলকে যদি আমি ডিসক্রাইব করতে চাই, পেডন সেখানে ইউনিট হিসাবে কাজ করে, ক্লিয়ার কিনা। সেকেন্ড পয়েন্ট হচ্ছে কি ক্যারেক্টারিস্টিক্স এর ক্যারেক্টারাইজেশনে আসলাম। আচ্ছা, ক্যারেক্টারাইজেশন মানে কি, ক্যারেক্টারাইজেশন অফ দ্য কেমিক্যাল অ্যান্ড মিনারোলজিক্যাল ফিজিক্যাল সয়েল এইডেড বাই ল্যাবরেটরি অ্যান্ড দ্য ফিল্ড ইনভেস্টমেন্ট অফ ইনভেস্টিগেশন অফ দ্য সয়েল প্রপার্টিস, সয়েল প্রপার্টিস গুলোকে ইনভেস্ট করা হবে কিভাবে, এক ল্যাবরেটরিতে না হলে ফিল্ডে ইনভেস্ট করা যাবে, ইনভেস্টিগেশন করা যাবে, কিছু ক্যারেক্টারাইজ থাকে। যদি আমরা সয়েলগুলো দেখতে পারি, সয়েল জেনেসিস এর মেইন থিমটা এবং ক্লাসিফিকেশনের মাধ্যমে কি কি দিয়ে জানতে পারবো, যে আমি ক্যারেক্টারাইজেশন কেমিক্যাল তাদের ক্যারেক্টারাইজেশন কি আছে, মিনারোলজিক্যাল ক্যারেক্টারাইজেশন কি আছে এবং ফিজিক্যাল সয়েলের ক্ষেত্রে ক্যারেক্টারাইজেশন কি আছে, সেগুলো আমরা আমরা এডিট করতে পারি। কিসের মাধ্যমে এডিট করে খুঁজে করতে পারি, ল্যাবরেটরি অথবা ফিল্ড ইনভেস্টিগেশন হয়ে আমরা ফিল্ডে যে আসলে ইনভেস্টিগেশন করে বের করতে পারি, অথবা সেখান থেকে আমরা ল্যাবরেটরির মাধ্যমে যেও কিন্তু আসলে সেখানে কেমিক্যাল ফিজিক্যাল এবং মিনারোলজিক্যাল যেগুলো আছে সেগুলো কিন্তু এখান থেকে আমরা দেখতে পারি। এই যদি আমরা সয়েল জেনেসিসের এবং ক্লাসিফিকেশন সম্পর্কে আমাদের আইডিয়া থাকে, তো ঠিক আছে।
তারপরে হচ্ছে কি, এখন আছে ক্যাটাগোরাইজেশন এবং ক্লাসিফিকেশন অফ দ্য সয়েল অ্যাকর্ডিং টু দ্য সিমিলারিটি অফ দ্য প্রপার্টিস অ্যান্ড ফাংশন। ক্যাটাগোরাইজেশন এবং ক্লাসিফিকেশন করতে পারি সয়েলকে, যদি আমরা একই টাইপের সয়েল পাই তাহলে একই ক্যাটাগরিতে, আর এক লেভেলে যদি সয়েল পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে আর এক ক্যাটাগরিতে যাবে। ক্যাটাগোরাইজেশন এবং তার সাথে ক্লাসিফিকেশন সয়েল হবে সিমিলারিটি অফ দ্য প্রপার্টিস অ্যান্ড ফাংশন, একই টাইপের যেগুলো হবে প্রপার্টিস এর ভিতরে অথবা ফাংশন যেগুলো হবে সেগুলো আমরা কি একই জায়গায় রাখবো, সেটা অসম্ভব সয়েল জেনেসিস এবং তার সাথে ক্লাসিফিকেশনের ভিত্তিতে। চলে আসি ম্যাপিং এবং তার সাথে ম্যাপিং দ্য স্পেশিয়াল ডিস্ট্রিবিউশন অফ দ্য সয়েল, স্পেশিয়াল ডিস্ট্রিবিউশন অ্যাজ দে এক্সিস্ট অন দ্য আর্থ সার্ফেস, যেহেতু দেখা যাচ্ছে যে এরা হচ্ছে আর্থের সার্ফেসের উপর থাকে, ম্যাপিং করতে হবে স্পেশাল ডিস্ট্রিবিউশন অফ দ্য সয়েল অ্যাজ দে এক্সিস্ট অন দ্য আর্থ, অ্যানালাইসিস অফ দ্য রিলেশনশিপ বিটুইন দ্য সয়েল প্রপার্টিস অ্যান্ড মেনি পোটেনশিয়াল ইউজেস অফ দ্য সয়েল, অ্যানালাইসিস অফ দ্য রিলেশনশিপ, অ্যানালাইসিস অফ দ্য রিলেশনশিপ করা কার ভিতরে, সয়েল প্রপার্টিসের ভিতরে, এবং মেনি যে পোটেনশিয়াল ইউজ, এক তো হচ্ছে কি সয়েলের প্রপার্টিস, যেগুলো সয়েলের যে প্রপার্টিস আমি পাবো সয়েলের প্রপার্টিস, এবং তার সাথে মেনি পোটেনশিয়াল ইউজ, সয়েলের মেনি পোটেনশিয়াল যেগুলো ইউজ আছে সেগুলোর ভেতরে একটা আমরা হচ্ছে রিলেশন তৈরি করতে পারবো, সয়েলের একটা সয়েলের নিজস্ব প্রপার্টিস এবং তার সাথে এগুলো ইউজের কি কি পোটেনশিয়াল আছে সেটা সম্পর্কে বের করা সম্ভব। স্পেশিয়াল ডিস্ট্রিবিউশন সম্পর্কে এখন একটু দেখা যাক, ম্যাপিং দ্য স্পেশিয়াল ডিস্ট্রিবিউশন, ম্যাপিং করতে হবে স্পেশিয়াল ডিস্ট্রিবিউশনকে, যে যে এক জায়গার সয়েল, ঠিক আছে, স্পেশিয়াল এক জায়গার সয়েল, স্পেশিয়াল ডিস্ট্রিবিউশন মানে কি যে মনে করো যে এই জায়গার সয়েলের সাথে আরেক জায়গার সয়েলের কোনো মিল নেই, এটাই হচ্ছে স্পেশিয়াল, এই স্পেশিয়াল ব্যাপার। দেখ থ্রি ডাইমেনশনালে আমি যদি চিন্তা করি, থ্রি ডাইমেনশনালে কোনো একটা সয়েল নিলাম, সেই সয়েলের ভেতরে দেখা গেল যে এই জায়গার সয়েলের সাথে ওই জায়গার সয়েলের কিংবা এই এলিভেশনের সয়েলের সাথে আর এক এলিভেশনের কোনো একটা সয়েলের ভেতরে কোনো মিল হয়তো থাকতে পারে অথবা নাও থাকতে পারে, মিল অমিলের ভিত্তিতে যে জিনিসটা হ্যাঁ যে ডিস্ট্রিবিউশন দেখাতে সেটা হচ্ছে কি আসলে স্পেশিয়াল ডিস্ট্রিবিউশন অ্যান্ড দে আর এক্সিস্ট অন দ্য আর্থ সার্ফেস। এটা এটা পরে হচ্ছে এক্সিস্ট অন দ্য আর্থ সার্ফেসের পর করে যেটা ম্যাপিং এর ক্ষেত্রে লাগবে, অ্যানালাইসিস করতে পারবো রিলেশনশিপের মধ্যে কিসের কিসের, সয়েলের যে প্রপার্টিসের সাথে, সয়েলের প্রপার্টিসের সাথে হচ্ছে এদের যে ইউজ কি কি ইউজ আছে এদের মধ্যে আমি একটা রিলেশনশিপ করতে পারবো, এগুলো হচ্ছে 5 নম্বর পয়েন্ট বলে। ঠিক আছে, এখন আসি হচ্ছে পেডোলজি সম্পর্কে। তো হোয়াট ইজ পেডোলজি, পেডোলজি যে একটা গ্রিক ওয়ার্ড, এটা হচ্ছে পেডোস শব্দ থেকে এসে, তার মানে হচ্ছে কি গ্রাউন্ড, কোনো একটা জায়গায় গ্রাউন্ডকে বলা হয় পেডোস, এবং লোগোস মানে কি সায়েন্স, লোগোস অ্যান্ড লোগোস মানে সায়েন্স, অ্যান্ড অরিজিনাল ফর্ম অফ দ্য রাশিয়ান পেডোলজিয়া ইজ কালেক্টিভ, ইজ এ কালেক্টিভ টার্ম, কালেক্টিভ টার্ম ইউজ টু রেফার দ্য কম্বিনেশন অফ দ্য টু ফ্রেজ অফ দ্য সয়েল, টু ফ্রেজ অফ দ্য সয়েল সায়েন্স। আচ্ছা, একটা হচ্ছে কি সয়েল জেনেসিস ক্লাসিফিকেশন, একটা হচ্ছে সয়েল জেনেসিস করা মানে কি সয়েলের উৎপত্তি সম্পর্কে দেখা, আর এটা হচ্ছে কি তার ক্লাসিফিকেশন, সয়েল ক্লাসিফাই করা। মোর যদি ইনক্লুসিভলি বলা হয় তাহলে সেক্ষেত্রে সয়েলের মর্ফোলজি, সয়েলের মর্ফোলজি মানে কি যেগুলো সয়েল মর্ফোলজি কি এটার সংকট একটু দেখা যায়। হোয়াট ইজ মর্ফোলজি, সয়েলের মর্ফোলজিতে যাই, সয়েল মর্ফোলজি, ওকে, সয়েল মর্ফোলজি, মর্ফোলজি, সয়েল মর্ফোলজি ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য ব্রাঞ্চ অফ সয়েল সায়েন্স দ্যাট ডিলস উইথ দ্য ডিসক্রিপশন অ্যান্ড ইউজিং দ্য স্ট্যান্ডার্ড টার্মিনোলজি। ব্রাঞ্চ অফ সয়েল সায়েন্স দ্যাট ডিলস উইথ দ্য ডিসক্রিপশন অ্যান্ড ইউজিং দ্য স্ট্যান্ডার্ড টার্মিনোলজি অফ ইনসিটু স্পেশিয়াল অর্গানাইজেশন অ্যান্ড দ্য ফিজিক্যাল প্রপার্টিস অফ দ্য সয়েল রিগার্ডিং দ্য পোটেনশিয়াল। মর্ফোলজি মানে কি ইজ দ্য স্টাডি অফ দ্য ফর্মেশন অ্যান্ড ডিসক্রিপশন অফ দ্য সয়েল টাইপ উইদিন ভ্যারিয়াস সয়েল হরাইজন, ভ্যারিয়াস সয়েল হরাইজনে আসলে সয়েল ফর্ম করে এবং যে সয়েলতে টাইপ যেগুলো আছে সেগুলোর ডেসক্রিপশন দেওয়া, টাইপ যেগুলো আছে সেগুলোর ডেসক্রিপশন দেওয়া। ডিফারেন্ট সয়েল হরাইজনে গেলাম, ডিফারেন্ট সয়েল হরাইজনে গেলাম, হোয়াট ইজ মর্ফোলজি, ডিফারেন্ট সয়েল যে তাদের হচ্ছে ফরমেশন এবং সয়েল টাইপ, ডিফারেন্ট সয়েলে যে তাদের ফরমেশন, তাদের ফরমেশন এবং তাদের যে হচ্ছে সয়েল ফরমেশন এবং তার সাথে সয়েল ফরমেশনের সাথে হচ্ছে তাদের ডেসক্রিপশন, এইগুলো যদি আমরা দেখতে পাই তাহলে সেক্ষেত্রে আমরা সয়েল যেটা পাবো সেটা মর্ফোলজি, সার্ভে অর ম্যাপিং। এখান থেকে আমরা সার্ভে অর ম্যাপিংও হতে পারি, সার্ভে ম্যাপিং করা যাবে এবং ইন্টারপ্রিটেশন, এবং আমাদের বিভিন্নভাবে আমরা এগুলোকে আবার ইন্টারপ্রিটও করতে হবে। তো হোয়াট ইজ পেডোলজি, পেডোলজি যে ওয়ার্ডটা, এই যে পেডোস, এটা এসে কোন জায়গা থেকে, গ্রিক ওয়ার্ড এটা, এটা হচ্ছে একটা গ্রিক ওয়ার্ড, এবং লোগোস সেটা সায়েন্স, তো অরিজিনাল ফর্ম রাশিয়ান পেডোলজিয়া, যেটা কালেকটিভ টার্মে দুটো জিনিসকে রেফার করে, দুটো ফেসকে রেফার করে, একটা হচ্ছে সয়েলের জেনেসিস ক্লাসিফিকেশনের সাথে, এবং যদি ইনক্লুসিভলি বলা হয় তাহলে এটা মর্ফোলজি, এবং এটাকে যদি আমি সার্ভে করি, ম্যাপিং করি সেটা ক্ষেত্রে কিন্তু আসলে, এবং তারপরে ইন্টারপ্রিটেশনের ক্ষেত্রে এটা কাজ লাগবে। সাব ডিভিশন, পেডোলজির সাব ডিভিশনগুলো কী কী,
তো একটা তো হচ্ছে সয়েল জেনেসিস ইজ এ সেঞ্চুরি ওল্ড সায়েন্স দ্যাট হ্যাজ ডিফল্ট উইথ দ্য সয়েল ইন থ্রি কনসেপচুয়াল ফেজেস। এটা তিনটে কনসেপচুয়াল ফেজের মাধ্যমে আসে। একটা হচ্ছে জিওলজিক এন্টাইটি, জিওলজিক এন্টাইটি অ্যাজ এ প্রোডাক্ট অফ ফ্যাক্টরস অ্যান্ড প্রসেসেস অফ দ্য সয়েল ফর্মেশন অ্যাজ এ প্রোডাক্ট অফ অ্যান্ড অ্যাজ এ ওপেন সিস্টেম ক্যাপেবল অফ সাপোর্টিং দ্য ফাংশনস অফ সয়েল ইন অল দ্য ইকোসিস্টেম। ঠিক আছে, এটা ইনক্লুডস দ্য কনসেপ্ট অফ বায়োকেমিস্ট্রি, বায়োজিওকেমিস্ট্রি অ্যান্ড ইট কনসেপচুয়ালাইজ দ্য ফ্যাক্টরস অ্যান্ড প্রসেসেস রেসপন্সিবল ফর দ্য কেমিক্যাল, ফিজিক্যাল অ্যান্ড মিনারোলজিক্যাল প্রপার্টিস অফ দ্য সয়েলস অ্যান্ড স্পেশাল ডিস্ট্রিবিউশন অফ ভেরিয়াস কাইন্ডস অফ ল্যান্ডস্কেপ। স্পেশাল ডিস্ট্রিবিউশন অফ দ্য ভেরিয়াস কাইন্ডস অফ ল্যান্ডস্কেপ মানে কি, ভেরিয়াস কাইন্ডস অফ ল্যান্ডস্কেপে হলে তাদের মধ্যে মিল অমিল কীরকম আছে, কেমিক্যাল ফিজিক্যাল মিনারোলজিক্যাল প্রপার্টিসের ভেতরে রেসপন্সিবল থাকে ফর এটা এটার ক্ষেত্রে অ্যান্ড স্পেশাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে। সয়েল জেনেসিস ইনক্লুডস কনসেপ্ট অফ বায়োজিওকেমিস্ট্রি, এটা ইনক্লুডস, এই জেনেসিসটা ইনক্লুডস থাকে কনসেপ্ট অফ বায়োজিওকেমিস্ট্রি অ্যান্ড ইট কনসেপচুয়ালাইজ দ্য ফ্যাক্টরস অ্যান্ড প্রসেসেস অ্যান্ড ইট কনসেপচুয়ালাইজ, এগুলো কনসেপচুয়ালাইজ করে দ্য ফ্যাক্টরস অ্যান্ড প্রসেসেস অ্যান্ড ফ্যাক্টরস অ্যান্ড প্রসেসেস রেসপন্সিবল ফর দ্য কেমিক্যাল, ফিজিক্যাল অ্যান্ড বায়োলজিক্যাল প্রপার্টিস। আচ্ছা, এখন হচ্ছে কি, সয়েল জেনেসিস সেন্সরি ওয়ার্ল্ড একটা সাইন দ্যাট ডিফল্ট উইথ দ্য সয়েল অ্যান্ড থ্রি কনসেপচুয়াল ফেজেস। থ্রি কনসেপচুয়াল ফেজ আছে, একটা হচ্ছে কি জিওলজিক্যাল এন্টাইটিস, এতে তো জিওলজিক্যাল এন্টাইটি আছে। এটা হচ্ছে কি অ্যাজ এ প্রোডাক্ট অফ ফ্যাক্টরস অ্যান্ড প্রসেস অফ দ্য সয়েল ফর্মেশন, একটা ফ্যাক্টরস আর একটা প্রসেস হিসেবে কাজ করে, জিওলজি ফর্ম করতে গেলে একটা প্রসেস হিসেবে কাজ করে। বায়োজিও কেমিস্ট্রি একটা টার্ম আছে, এই টার্মটা সম্পর্কে একটু ক্লিয়ার হওয়া দরকার যে হোয়াট ইজ বায়োজিও কেমিস্ট্রি। তো আসি বায়োজিও কেমিস্ট্রি, বায়ো জিও কেমিস্ট্রি, CSEMISTRY কেমিস্ট্রি, বায়োজিও কেমিস্ট্রি। বায়োজিও কেমিস্ট্রি ইজ আ সাইন্টিফিক ডিসিপ্লিন দ্যাট ইনভলভ দ্য স্টাডি অফ দ্য কেমিক্যাল। এটা একটা আছে কি সাইন্টিফিক একটা ডিসিপ্লিন যেটা ইনভলভ থাকে হচ্ছে কেমিক্যাল, ফিজিক্যাল, জিওলজিক্যাল অ্যান্ড বায়োলজিক্যাল প্রসেসেস দ্যাট রিয়াক্টস অ্যান্ড দ্যাট গভর্নস দ্য কম্পোজিশন অফ দ্য ন্যাচারাল এনভায়রনমেন্ট ইনক্লুডিং বায়োস্ফিয়ার, ক্রিস্টালোগ্রাফি, দ্য হাইড্রোস্ফিয়ার অ্যান্ড দ্য পেডোস্ফিয়ার, দ্য অ্যাটমোস্ফিয়ার অ্যান্ড দ্য লিথোস্ফিয়ার। বায়োজিও কেমিস্ট্রি মিনস হচ্ছে এক তো একটা হচ্ছে সাইন্টিফিক একটা ডিসিপ্লিন যেটা হচ্ছে কেমিক্যাল ফিজিক্যালের সাথে জিওলজিক্যাল অ্যান্ড বায়োলজিক্যাল প্রসেস অ্যান্ড রিয়াকশান, এবং এদের মধ্যে রিয়াকশান কেমিক্যাল ফিজিক্যাল এবং তার সাথে জিওলজিক্যাল বায়োলজিক্যাল, যেটা কভার্ন দ্য কম্পোজিশন অফ দ্য ন্যাচারাল যে এনভায়রনমেন্ট, ন্যাচারাল এনভায়রনমেন্টকে এরা কী করে গভর্ন করে, ইনক্লুডিং দ্য বায়োস্ফিয়ার অ্যান্ড দ্য ক্রিস্টালোগ্রাফি, ক্রিস্টালোস্ফিয়ার অ্যান্ড দ্য হাইড্রোস্ফিয়ার, পেডোস্ফিয়ার অ্যান্ড অ্যাটমোস্ফিয়ার অ্যান্ড লিথোস্ফিয়ার, এই সবগুলো স্ফিয়ারে কী করে এগুলো ইনক্লুডিং থাকে বায়োজিওকেমিস্ট্রি, এই জিনিসটা বায়োজিওকেমিস্ট্রি থাকে। এই বায়োজিওকেমিস্ট্রিটা ইম্পর্টেন্ট কেন, কারণ নেচার রিসাইকেল হচ্ছে মিনারেল অ্যান্ড নিউট্রিয়েন্টস দ্যাট প্ল্যান্টস নিডস ফর দ্য প্ল্যান্ট অ্যান্ড হোয়েন লিভিং দিস ডাই ব্যাকটেরিয়া ব্রেক ডাউন দ্য অর্গানিক ম্যাটেরিয়ালস অ্যান্ড কনভার্ট দ্য নিউট্রিয়েন্টস দেম ইন্টু ফর্ম অ্যাভেলেবল গ্রোয়িং দ্য প্ল্যান্টস। আচ্ছা, এগুলো রিসাইকেল করে, এই কারণে রিসাইকেল যেহেতু করে নিউট্রিয়েন্টগুলো, সেক্ষেত্রে হচ্ছে বায়োজিওকেমিস্ট্রি একটি ইম্পর্টেন্ট বিষয়। অ্যানাদার ওয়ার্ড যদি বলি বায়োজিওকেমিস্ট্রিতে, বায়োজিওকেমিস্ট্রি গ্লেশিয়াল ইন্টারফিয়ারেন্স, এগুলো সবগুলো মিলে আসলে বায়োজিওকেমিস্ট্রি সাইকেল। এক্সাম্পলের মধ্যে বলা হচ্ছে যে গ্রেট এক্সাম্পল লিভস ইন দ্য ফ্লো অফ অক্সিজেন অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড দ্য কনসিস্টেন্ট ফ্রম দ্য প্ল্যান্টস, এটা এগুলো সব হচ্ছে বায়োজিওকেমিস্ট্রির মধ্যে পড়ে। এগুলো এবার ক্লিয়ার। আচ্ছা, তারপরে হচ্ছে বায়োজিওকেমিস্ট্রি মানে কি, এটা অনেকগুলো জিনিস আছে যে ফিজিক্যাল কেমিক্যাল জিনিস, তার সাথে জিওলজিক্যাল বায়োলজিক্যাল প্রসেস, এগুলো গভর্ন করে একসাথে আবার একটা রিয়াকশনের মতো করে, যেগুলো ইনক্লুড থাকে কোথায়, একটা হচ্ছে বায়োস্ফিয়ারে থাকে, ক্রিস্টোস্ফিয়ারে থাকে, হাইড্রোস্ফিয়ারে থাকে, পেডোস্ফিয়ারে থাকে, অ্যাটমোস্ফিয়ারে থাকে এবং লিথোস্ফিয়ারে থাকে, এগুলো কিন্তু এখানে এর সাথে যুক্ত থাকে। আচ্ছা, তো এইগুলো হচ্ছে কি যে বায়োজিওকেমিস্ট্রি অন্তর্ভুক্ত, ইনক্লুড দ্য কনসেপ্ট অফ এডা, বায়োজিওকেমিস্ট্রি কিন্তু সয়েল জেনেসিসের মধ্যে পড়ে, ভিতরে জিওগ্রাফির সাথে এটা কানেক্টেড আছে। ইটস কনসেপচুয়ালাইজ দ্য ফ্যাক্টরস দ্যাট প্রসেস ইজ দ্য রেসপন্সিবল ফর দ্য কেমিক্যাল, ফিজিক্যাল অ্যান্ড দ্য মিনারোলজিক্যাল প্রসেস অফ অল সয়েলস অ্যান্ড স্পেশাল ডিস্ট্রিবিউশন। ওকে, তো একটা হচ্ছে কি এটা জিওলজিক্যাল এন্টিটি, প্রোডাক্ট ফ্যাক্টরস দ্যাট প্রসেস ইজ দ্য সয়েল ফর্মেশন অ্যান্ড ওপেন সিস্টেম ক্যাপেবল ফর সাপোর্টিং দ্য ফাংশনস অফ দ্য সয়েল ইন অল সিস্টেম, ঠিক আছে, সাবডিভিশনের মধ্যে গেল।
এখানে একটা জিনিস আছে, এটা হচ্ছে পিডন দেওয়া আছে। একটা পিডন মানে কি, একটা ইউনিট বলা হচ্ছে, যে প্রোফাইলের একটা ইউনিট আছে। এটা হচ্ছে সয়েল সোলাম বলা হচ্ছে। সয়েল সোলাম মিন্স মানে যে পর্যন্ত এসে আমার বি হরাইজন এসে শেষ হয়ে যাবে, সেটা হচ্ছে কি আমার এ থেকে যদি প্রথম থেকে এসে বি হরাইজন যেখানে এসে সেটা হচ্ছে কি সয়েল সোলাম। এটা হচ্ছে কন্ট্রোল সেকশন মানে কি, এটা হচ্ছে বি টি হরাইজন যেটা আছে সেটার কথা বলা হলো। এখান দিয়ে ডেপথ সেন্টিমিটারে প্রকাশ করা হয়েছে, ঠিক আছে। এখানে একটা সয়েল প্রোফাইলের কথা বলা হলো, আচ্ছা। এখান থেকে জিনিসটা নেওয়া হলো এবং সয়েল ইন্ডিভিজুয়াল হচ্ছে কি পলি পিডন থেকে এখানে একটা পিডন নেওয়া হলো। আর এখানে হচ্ছে ওয়াই এক্সিস, এক্স এক্সিস, জেড এক্সিস, থ্রি ডাইমেনশনাল নেওয়া হলো। স্পেশিয়াল ডিস্ট্রিবিউশনের কথা বলা হলো। স্পেশিয়াল ডিস্ট্রিবিউশন মানে কি, থ্রি ডাইমেনশনাল আমরা দেখতে পাচ্ছি এক জায়গায় সয়েলের সাথে আর এক জায়গায় সয়েলে আসলে কি মিল আছে কি অমিল আছে এগুলো কিন্তু আমরা দেখতে পাবো। তো এখানে প্রথমে জিরো থেকে এখান থেকে কিন্তু জিরো শুরু, এখান থেকে জিরো, 30, 60, 90, 100, 20, 150 এগুলো কিন্তু এখান থেকে দেখা সম্ভব। এখানে একটা জিনিস আছে, একটা এ হরাইজন আছে, এখানে একটা ই হরাইজন আছে, টি বিটি হরাইজন আছে, সি আর এই হরাইজনগুলো এখানে আমরা পাবো। চলে আসি ক্লাসিফিকেশনে। ক্লাসিফিকেশনে যখন আসলাম তখন সেক্ষেত্রে ইজ দ্য ক্যাটাগোরাইজেশন অফ দ্য সয়েল, এই ক্যাটাগোরাই সয়েলের ক্যাটাগোরাইজেশন ইন্টু গ্রুপস অ্যাট ভ্যারিং লেভেলস অফ জেনারেলাইজেশন টু দেয়ার ফিজিক্যাল অ্যান্ড মিনারোলজিক্যাল অ্যান্ড দ্য কেমিক্যাল প্রপার্টিস। হ্যাঁ, সয়েল ক্লাসিফিকেশন ইজ দ্য ক্যাটাগোরাইজেশন অফ সয়েল। সয়েল ক্লাসিফিকেশনটা কি জিনিস, সয়েল ক্লাসিফিকেশনটা ক্যাটাগোরাইজেশন সয়েলের ইন্টু গ্রুপ অ্যাট ভ্যারিং লেভেলস অফ জেনারেলাইজেশন অ্যাকর্ডিং টু ফিজিক্যাল, এটা এটাতে একটা জেনারেলাইজেশনের ক্যাটাগোরাইজেশন। একটা ক্লাসিফিকেশন মানে কি, আমরা ফিজিক্যাল, মিনারোলজিক্যাল এবং কেমিক্যাল প্রপার্টিসের ভিত্তিতে আসলে কি করতে এটা ক্যাটাগোরাইজ করে দিচ্ছে। আচ্ছা, অবজেক্টিভসের মধ্যে কি কি আছে, অবজেক্টিভসের মধ্যে কি ইনক্লুড, এটা একটা নলেজ, ইজ দ্য রিমেম্বারিং দ্য পারপোজ প্রপার্টিস অ্যান্ড ক্লিয়ারলি আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য রিলেশনশিপ অ্যান্ড দ্য ইজ অফ দ্য টেকনোলজি ট্রান্সফার অ্যান্ড দ্য কমিউনিকেশন। এগুলো কিন্তু বুঝিনি কি ক্লাসিফিকেশন কি, অবজেক্ট অফ দ্য ক্লাসিফিকেশন ইনক্লুড দ্য অর্গানাইজেশন অফ দ্য নলেজ, এই যে নলেজ যেগুলো থাকবে সেগুলোকে আমরা যদি ক্লাসিফাই করে তাহলে সহজে করবো এবং ইজিলি রিমেম্বার করা যাবে এখান থেকে, ক্লিয়ারলি আন্ডারস্ট্যান্ড করা যাবে রিলেশনশিপগুলো, এটা এর সাথে এর রিলেশন, ওর সাথে এর রিলেশন, এগুলো বোঝা যাবে। তার সাথে হচ্ছে অর্গানাইজ করা যাবে, সিমিলারিটি ডিসিমিলারিটি দেখা যাবে এবং ইজ অফ দ্য টেকনোলজি ট্রান্সফার অ্যান্ড দ্য কমিউনিকেশন। ইজ অফ দ্য টেকনোলজি ট্রান্সফার এবং কমিউনিকেশন কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো, ঠিক আছে। তারপরে হচ্ছে কি এখানে মরফোলজি, হোয়াট ইজ মরফোলজি, মরফোলজি এনকম্পাসেস দি কালার। মনে করো এখানে সয়েলের মরফোলজির কথা আমি বললাম, হোয়াট ইজ মরফোলজি, হোয়াট ইজ মরফোলজি দেখলাম যে আসলে হোয়াট ইজ সয়েল মরফোলজি, সয়েল মরফোলজি কি, হোয়াট ইজ সয়েল মরফোলজি, সয়েল মরফোলজি, সয়েল মরফোলজি কি জিনিস, সয়েল মরফোলজি ডিফাইন্স অ্যাজ দ্য ব্রাঞ্চ অফ দ্য সয়েল সায়েন্স। সয়েল সায়েন্স দ্যাট ডিলস উইথ দ্য ডিসক্রিপশন ইউজিং দ্য স্ট্যান্ডার্ড টার্মিনোলজি, ইউজিং দ্য স্ট্যান্ডার্ড টার্মিনোলজি ইনস্টিটিউটে যদি স্পেশাল অর্গানাইজেশন দ্য ফিজিক্যাল প্রপার্টিস অফ দ্য সয়েল রিগার্ডলেস দ্য পোটেনশিয়াল ইউজ। মরফোলজি কি জিনিস, মরফোলজি দ্য স্টাডি অ্যান্ড ফর্মেশন অফ দ্য সয়েল টাইপ, এটা তো আগেই দেখলাম সেটাই যে মরফোলজি। এখন মরফোলজিতে যেটা বলা হলো, মরফোলজিতে যেটা বলা হলো প্রসেস দ্য কালার, ফিজিক্যাল স্ট্রাকচার, কালার, তার সাথে হচ্ছে ফিজিক্যাল স্ট্রাকচার, ফিজিক্যাল স্ট্রাকচার এবং তার সাথে কালার, কালারের একটা চার্ট আছে, এটা হচ্ছে কি মুনচেন কালার চার্ট নামে একটা কার্ড, মানে কালার একটা বিষয় আছে যে মুনচেন কালার, মুনচেন কালার চার্ট বলতে সয়েল, সয়েল আমি যদি এখানে লিখি যে সয়েল কালার চার্ট, সয়েল কালার চার্ট, চার্ট, CACRT চার্ট, সয়েল কালার চার্ট লিখলে এখানে বিভিন্ন টাইপের কালার চলে আসে, ইমেজ আসে, এখানে দেখো মুনচেন সয়েল কালার চার্ট, মুনচেন সয়েল কালার চার্ট আর কুইক অ্যান্ড অ্যাফোর্ডেবল ওয়ে টু অ্যাক্সেস সয়েল টাইপস ইন গিভেন এরিয়া অ্যান্ড দ্য কালার চার্টস ইন দিস বুক আর পোর্টেবল অ্যান্ড অর্গানাইজ অ্যান্ড অ্যালো টু ইউজ দিস বুক। এরকম টাইপের একটা বুক পাওয়া যাবে, ঠিক আছে, এরকম টাইপের একটা বুক পাওয়া যায়। এই বুক থেকে আমরা আসলে কি করতে পারি, আমরা হচ্ছে সয়েলগুলোকে যদি মিলায় মিলায় দেখি তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে আসলে কোন সয়েলটা কিরকম দেখা যাবে। এখান থেকে আমরা আসলে মরফোলজি, মরফোলজি মানে কি যে সেখানে তার কালার ইনক্লুড থাকবে, ফিজিক্যাল প্রপার্টিস ইনক্লুড থাকবে, কেমিক্যাল প্রপার্টিস ইনক্লুড থাকবে এবং মিনারোলজিক্যাল প্রপার্টিস কোনো একটা সয়েলে সেটা ইনক্লুড থাকবে। তারপরে স্পেশাল অ্যারেঞ্জমেন্ট অফ দ্য ম্যাটেরিয়ালস ইন সয়েল হরাইজন, সয়েল হরাইজনের ভিতরে আসলে এদের স্পেশাল অ্যারেঞ্জমেন্ট মানে কি থ্রি ডাইমেনশনাল তাদের অ্যারেঞ্জমেন্টটা কেমন সেটা আসলে এখান থেকে দেখা সম্ভব এবং তাদের টেম্পারেচারও এখান থেকে, টেম্পারেচার এবং তার সাথে ময়েশ্চার ডাইনামিক্স কোনো একটা সয়েলের ইনস্টিটিউতে সেটাও কিন্তু দেখা সম্ভব, থিকনেস কীরকম সেটা দেখা সম্ভব, ভার্টিক্যাল রিলেশনশিপ, ভার্টিক্যাল রিলেশনশিপ এখান থেকে ভার্টিক্যাল তাদের রিলেশনশিপ কীরকম, নাম্বার কীরকম, থ্রি ডাইমেনশনাল রেঞ্জে কীরকম, ভ্যারিয়েশনস অফ দ্য হরাইজন ফাউন্ডস ইন দ্য স্মলেস্ট রিকগনাইজেবল ভলিউম অফ দ্য সয়েল দ্যাট ইজ ক্লাসিফাইড কল্ড দ্য পিডন।
ঠিক আছে, একটা পিরিয়ড মানে কি একটা হেক্সাগোনাল একটা ফর্মে এখানে যাবে, বেনজিন সাইকেলের মতো যে একটা ফর্ম, সেই ফর্মটাকে যদি আমরা ভার্টিক্যালি কাট করে নিয়ে আসি তার ইউনিটটাকে বলা হবে কি পিরিয়ড বলা হবে। ঠিক আছে, মর্ফোলজি তাহলে কি ইনভলভ থাকে, মর্ফোলজি কালার, ফিজিক্যাল স্ট্রাকচার, কেমিক্যাল স্ট্রাকচার, মিনারোলজিক্যাল প্রপার্টি সয়েলের ভেতরে, স্পেশাল অ্যাসোসিয়েশন এবং তার সাথে সয়েলের ভেতরে এবং তার সাথে হচ্ছে টেম্পারেচার এবং ময়েশ্চার ডাইনামিক্স এর মধ্যে এটা কাজ করে। তারপরে হচ্ছে কি থিকনেস, যে ভ্যারিয়েবল রিলেশনশিপ নাম্বার, তারপরে হচ্ছে কি থ্রি ডাইমেনশনাল রেঞ্জেস এবং ভ্যারিয়েশনস অফ দ্য হরাইজন ফাউন্ড ইন দ্য স্মলেস্ট রিকগনাইজড ভলিউম অফ দ্য সয়েল দ্যাট ইজ ক্লাসিফাইড কল্ড এ পিরিয়ন। তাহলে এটাকে হচ্ছে পিরিয়নের অন্তর্ভুক্ত হবে। আচ্ছা, দেন এটা হচ্ছে একই জিনিস, এটা সেম টাইপের। তারপরে হচ্ছে কি পার্সপেকটিভস অন দ্য রোল অফ দ্য সয়েল জেনেসিস ইন ক্লাসিফিকেশন, এটা পার্সপেকটিভসটা কি, সয়েল জেনেসিস ক্লাসিফিকেশন স্টাডিজ হ্যাভ মেড দ্য কন্ট্রিবিউশন টু রিসার্চ ডিজাইন অ্যান্ড ডাটা অ্যাকুইজিশন ইন মেনি ফিল্ডস অফ দ্য সয়েল সায়েন্স ইনক্লুডিং। আচ্ছা, বায়ো জিওকেমিক্যাল রিডিস্ট্রিবিউশন অফ দ্য নিউট্রিয়েন্টস অফ দ্য ইকোলজিক্যাল সিস্টেম, কোনো একটা ইকোলজিক্যাল সিস্টেম আছে সেখানে দেখা যাচ্ছে যে রিডিস্ট্রিবিউশন হচ্ছে। হ্যাঁ, যদি এখন বায়োজিওকেমিক্যাল যেটা যেটা ব্যাপারটা আছে এই ওয়াটারের মধ্যে কি আছে, এই জিনিসটা কেন ইম্পর্টেন্ট, কারণ এটা নিউট্রিয়েন্টস রিসাইকেল করাতে অনেক বেশি পরিমাণে ভূমিকা রাখে। কোনটা, যে বায়োজিওকেমিক্যাল ওয়ার্ল্ড, এটা কেন ইম্পর্টেন্ট, এটা অনেক রকম জিনিস আছে, একটা আছে ফিজিক্যাল কেমিক্যাল জিনিসের সাথে সাথে একটা আছে বায়োলজিক্যাল প্রসেস এবং তার সাথে জিওলজিক্যাল প্রসেস, এগুলো একসাথে মিশে একটা হচ্ছে একটা রিলেশন তৈরি করবে। সেটা কেন ইম্পর্টেন্ট, সেটা ইম্পর্টেন্ট হচ্ছে যে নেচারে যেগুলো হচ্ছে নিউট্রিয়েন্ট আছে সেই নিউট্রিয়েন্টগুলোকে রিসাইকেল করার দরকার পড়ে, সেক্ষেত্রে হচ্ছে এই টার্মটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। রিডিস্ট্রিবিউশন নেচারে যে হচ্ছে নিউট্রিয়েন্ট থাকে ইকোলজিক্যাল সিস্টেমে সেটা দরকার। এখন ইকোলজি অফ দ্য সয়েল, মাইক্রোবস অ্যান্ড দ্য মাইক্রোরাইজা, তার ক্ষেত্রে হচ্ছে পার্সপেক্টিভটা জরুরি, সয়েল জেনেসিস এবং ক্লাসিফিকেশন পার্সপেক্টিভ জরুরি। কেন, কারণ সয়েল মাইক্রোবস এবং তার সাথে মাইক্রোবস মানে কি ছোট জিনিসগুলো, মাইক্রোরাইজা, মাইক্রোরাইজা মানে কি কার সাথে কার অ্যাসোসিয়েশন হবে, মাইক্রোরাইজা, মাইক্রোরাইজাতে গেলাম, মাইক্রোরাইজা মানে কি, মাইক্রোরাইজা মানে কি এখানে কিসে কিসে মিউচুয়াল সিম্বলাইজেশন কার সাথে কার, ফানজের সাথে যখন প্ল্যান্ট তখন এটা মাইক্রোরাইজা। আচ্ছা, গেল মাইক্রোরাইজা, বুঝে গেছি, মাইক্রোবস ফানজা এগুলোর সাথে ইকোলজি থাকবে। তারপরে হচ্ছে কি অ্যাভেলেবিলিটি অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ দ্য প্ল্যান্ট এসেনশিয়াল নিউট্রিয়েন্টস সাচ অ্যাজ দ্য ফসফরাস অ্যান্ড দ্য নাইট্রোজেন ইন ডিফারেন্ট টাইপস অফ সয়েল, ডিস্ট্রিবিউশন অফ দ্য প্ল্যান্ট অ্যাজ প্ল্যান্ট এসেনশিয়াল নিউট্রিয়েন্টস সাচ অ্যাজ দ্য ফসফরাস অ্যান্ড দ্য নাইট্রোজেন ইন ডিফারেন্ট টাইপস অফ সয়েল, অ্যাভেলেবিলিটি অ্যান্ড দ্য ডিস্ট্রিবিউশন, অ্যাভেলেবিলিটি অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ দ্য প্ল্যান্ট এসেনশিয়াল নিউট্রিয়েন্টস, যে প্ল্যান্ট এসেনশিয়াল যেগুলো নিউট্রিয়েন্টস আছে সেগুলোর অ্যাভেলেবিলিটি এবং তার সাথে ডিস্ট্রিবিউশন অফ দ্য প্ল্যান্ট সাচ অ্যাজ দ্য ফসফরাস অ্যান্ড দ্য নাইট্রোজেন ইন ডিফারেন্ট টাইপস অফ সয়েল, ইন ডিফারেন্ট টাইপস অফ সয়েলের ক্ষেত্রে এটা হবে। ঠিক আছে, তারপরে হচ্ছে এটা কিন্তু ক্লিয়ার না, এটা কি দ্য অ্যাভেলেবিলিটি অ্যান্ড দ্য ডিস্ট্রিবিউশন অফ দ্য প্ল্যান্ট যে নিউট্রিয়েন্ট সাচ অ্যাজ দ্য ফসফরাস নাইট্রোজেন ইন ডিফারেন্ট টাইপস অফ সয়েলের ক্ষেত্রে যেটা পাওয়া যাবে সেটা আসলে আমরা সয়েল জিনিস থেকে কিন্তু আমরা আসলে দেখতে পাবো। ক্লাসিফিকেশন যদি করি তাহলে সেক্ষেত্রে বুঝতে পারবো যে এই সয়েলে এই নিউট্রিয়েন্টস থাকা আছে, তো এখানে এই ট্রিটা হওয়ার পসিবিলিটি আছে। সয়েল ম্যাপস ফার্নিশ করে কি আছে ব্যাসের ইনপুট অফ দ্য কনজারভেশন, যদি আমরা ম্যাপ করতে পারি সয়েলে তার মধ্যে আমরা সেখান থেকে কনজারভেশন করতে পারবো, কনজারভেশনের মাধ্যমে প্ল্যান্টিং ইন দ্য ওয়ার্ল্ড অ্যান্ড প্রোভাইড দ্য ইনফরমেশন ইকুয়ালি ফর দ্য প্রিডিক্টিং দ্য সয়েল লস এবং ওয়াটার পলিউশন পোটেনশিয়াল আন্ডার ভ্যারিয়াস ম্যানেজমেন্ট প্র্যাকটিসেস ইন ডিফারেন্ট সয়েল, ডিফারেন্ট সয়েল নিলাম, ডিফারেন্ট সয়েলের ভিতরে দেখা যাচ্ছে যে ওয়াটার পলিউশন হচ্ছে, এয়ার মানে সয়েলের লস হচ্ছে, তো এইগুলো যদি আমরা ম্যাপিং এর আন্ডারে রাখতে পারি সয়েল জেনেসিস আর হচ্ছে এখান থেকে ক্লাসিফিকেশনের মাধ্যমে, তাহলে সেক্ষেত্রে আমরা হচ্ছে পরবর্তীতে এই সম্পর্কে যে লস হওয়ার পরিমাণটা কমাতে পারবো, অ্যাভেলেবল যদি নিউট্রিয়েন্টের পরিমাণ সম্পর্কে জানতে পারি তাহলে সেক্ষেত্রে কোন ধরনের প্ল্যান্ট হবে সেটা সম্পর্কে জানতে পারবো, ইকোলজি কোন একটা সয়েলে মাইক্রোবস এবং তার সাথে মাইক্রোরাইজা যদি ইকোলজি সম্পর্কে আমরা কিন্তু এই সয়েল টাইপ থেকে আমরা জানতে পারবো, বায়োজিওকেমিক্যালের মাধ্যমে কি জানতে পারবো যে রিসাইকেল লেভেল কিনা আসলে এখান থেকে নিউট্রিয়েন্ট গুলো বায়োজিওকেমিস্ট্রির মাধ্যমে জানতে পারবো। আচ্ছা, পার্সপেক্টিভ অফ দ্য রোল অফ দ্য সয়েল জেনেসিস অ্যান্ড ক্লাসিফিকেশন, এটা তো গেল। আচ্ছা, তারপরে যেটা আসলো সেটা হচ্ছে কনসেপ্ট নাম্বার ওয়ান সয়েল জেনেসিসের ক্ষেত্রে, সেটা কি কনসেপ্ট ওয়ান আছে কি যে সয়েল ফর্মিং প্রসেস অলসো রেফার্স টু দ্য পেডোজেনিক প্রসেস, সয়েল ফর্মিং যে প্রসেস মানে পেডোজেনিক প্রসেস, সয়েল ফর্ম করার প্রসেস হচ্ছে কি পেডোজেনিক প্রসেস অ্যান্ড বায়োজিও কেমিক্যাল প্রসেস, বায়োজিও কেমিক্যাল প্রসেস আবার গ্রুপে আসলো, চারটে জিনিস আছে, হচ্ছে ফিজিক্যাল কেমিক্যাল বায়োলজিক্যালের সাথে একটা হচ্ছে জিওলজিক্যাল রিলেশনশিপ একসাথে মিশে, দ্যাট আর অ্যাক্টিভ ইন সয়েলস টুডে হ্যাভ বিন অপারেটিং ওভার টাইম অ্যান্ড ভ্যারিং ডিগ্রি অফ এক্সপ্রেশন ওভার স্পেস দ্যাট ইজ ভ্যারিয়াস লোকেশন, জিওলজিক ইউনিফর্মেটেরিয়ান প্রিন্সিপাল দ্যাট স্টেটস দ্য প্রেজেন্ট ইজ দ্য প্রেজেন্ট ইজ দ্য কি টু দ্য পাস্ট ইজ অলসো ইজ দ্য ইজ অলসো
অ্যাপ্লিকেবল ইন সয়েল উইথ রেসপেক্ট টু দ্য ডাউনওয়ার্ড ট্রান্সলোকেশন, উইথ রেসপেক্ট টু দ্য ডাউনওয়ার্ড ট্রান্সলোকেশন বায়ো সাইকেলিং অ্যান্ড ট্রান্সফরমেশন অফ দ্য ম্যাটেরিয়াল, বায়ো সাইকেলিং অ্যান্ড ট্রান্সফরমেশন অফ দ্য ম্যাটেরিয়াল ব্যাক টু দ্য টাইম অফ অ্যাপিয়ারেন্স অফ অর্গানিজমস অন দ্য ল্যান্ড সার্ফেস, অ্যাপিয়ারেন্স অফ দ্য অর্গানিজমস অফ দ্য ল্যান্ড সার্ফেসের ক্ষেত্রে এটা কাজ করবে। তো কনসেপ্ট অফ দ্য সয়েল জেনেসিসের মধ্যে কি, এক নম্বরে তো কনসেপ্ট ওয়ান সয়েল ফার্মিং প্রসেস যেটা আছে, এক নম্বরে তো যেটা আছে সেটা হচ্ছে সয়েল ফার্মিং প্রসেস অলসো রেফার্স টু অ্যাজ দ্য পেডোজেনিক প্রসেস। সয়েল ফার্মিং প্রসেস মানে কি, এখানে পেডোজেনিক প্রসেসের কথা বলা হলো অথবা বায়ো জিও কেমিক্যাল যে প্রসেস সেটার কথা বলা হলো। আর দ্যাট আর অ্যাক্টিভ ইন দ্য সয়েলস, দ্যাট আর অ্যাক্টিভ ইন দ্য সয়েলস টুডে, হ্যাভ বিন অপারেটিং ওভার পিরিয়ড অফ টাইম, যেটা অপারেট করা হচ্ছে অনেক পিরিয়ড অফ টাইমের আগে থেকে এটা অপারেট করা হচ্ছে, অ্যান্ড হ্যাভ ভ্যারিং ডিগ্রি অফ দ্য এক্সপ্রেশন ওভার স্পেসের মধ্যে এখানে আছে, অ্যান্ড দ্যাট ইজ ভ্যারিয়াস লোকেশনের ক্ষেত্রে এটা দরকার। আচ্ছা, ওটা হচ্ছে কি যে জিওলজিক্যাল ইন ইউনিফরমেশন প্রিন্সিপাল দ্যাট স্টেটস দ্য প্রেজেন্ট ইজ দ্য প্রেজেন্ট ইজ দ্য কি টু দ্য পাস্ট, প্রেজেন্ট ইজ দ্য কি টু দ্য পাস্ট ইজ অলসো অ্যাপ্লিকেবল ইন দ্য সয়েল। এটা হচ্ছে আবার অলসো অলসো অ্যাপ্লিকেবল সয়েলের ক্ষেত্রে আবার অ্যাপ্লিকেবল আছে। উইথ রেসপেক্ট টু দ্য ডাউনওয়ার্ড ট্রান্সলোকেশন, উইথ রেসপেক্ট টু দ্য ডাউনওয়ার্ড ট্রান্সলোকেশন অ্যান্ড দ্য বাইসাইকেলিং অ্যান্ড দ্য ট্রান্সফরমেশন অফ দ্য ম্যাটেরিয়াল, বাইসাইকেলিং অ্যান্ড দ্য বায়োসাইকেলিং অ্যান্ড ট্রান্সফরমেশন ম্যাটেরিয়াল ব্যাক টু দ্য টাইম অফ দ্য অ্যাপিয়ারেন্স অফ দ্য ল্যান্ড সার্ফেস। ইনফরমেশন মানে কি, দ্য প্রেজেন্ট ইজ দ্য কি টু দ্য পাস্ট, আগে যে যা হয়েছে সেটার মাধ্যমে আমরা এখন প্রেজেন্টে চলে আসছি, প্রেজেন্টে চলে আসছি, এখন আজকে যেটা করবো সেটা আবার পাস্ট হয়ে যাবে, ঠিক আছে। তো অ্যাপ্লিকেবল ফর দ্য সয়েল লস, আগে থেকে যে জিনিসটা হয়ে আসছিল সেটার মাধ্যমে আসলে এখনকার যেগুলো ইউনিফর্মিটেরিয়ানস প্রিন্সিপাল এটা ফলো করা হয়েছে মাধ্যমে আসলে এটা করা হয়েছে, এবং বলা হয়েছে যে ডাউনওয়ার্ড ট্রান্সলোকেশন, ডাউনওয়ার্ড ট্রান্সলোকেশন এখানে ডাউনওয়ার্ড ট্রান্সলোকেশন বায়ো সাইকেলিং ট্রান্সফরমেশন অফ দ্য ম্যাটেরিয়ালস ব্যাক টু দ্য টাইম অফ দ্য অ্যাপিয়ারেন্স অফ দ্য অর্গানিজমস অন দ্য ল্যান্ড সার্ফেস, এটা ব্যাক করে যাবে এটার মাধ্যমে, ট্রান্সলোকেশনের মাধ্যমে। তো তো তারপরে কনসেপ্ট টু দিয়ে বলা হলো যে মেনি সয়েল ফরমেশন, মেনি মেনি সয়েল ফরমেশন মানে কি, সয়েল ডিস্ট্রয়িং প্রসেস প্রসেস সিমালটেনিয়াসলি, সয়েল ডিস্ট্রয়িং প্রসেস সিমালটেনিয়াসলি ইন সয়েল, অ্যান্ড রেজাল্টিং দ্য সয়েল ফর্ম প্রপার্টিস রিফ্লেক্ট দ্য ব্যালেন্স অফ বোথ প্রেজেন্ট অ্যান্ড পাস্ট প্রসেস, বোথ দ্য প্রেজেন্ট অ্যান্ড দ্য পাস্ট প্রসেসেস। হ্যাঁ, রেজাল্টিং দ্য সয়েল প্রপার্টিস রিফ্লেক্ট দ্য ব্যালেন্স অফ দ্য বোথ প্রেজেন্ট অ্যান্ড দ্য পাস্ট যে প্রসেসগুলো সেগুলো, তবে সে সয়েল ফর্মিং প্রসেসেস আর অ্যাকচুয়ালি কম্বিনেশনস অফ দ্য স্পেসিফিক রিয়াকশনস দ্যাট আর ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য পার্টিকুলার টাইম স্প্যান অ্যান্ড কন্ডিশনস, দ্যাট আর হচ্ছে পার্টিকুলার টাইম স্প্যানস অ্যান্ড কন্ডিশনের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল। তো কনসেপ্ট টু হচ্ছে কি, মেনি সয়েল ফর্মিং প্রসেস যেগুলো আছে সেটা সিমালটেনিয়াসলি ইন এ সয়েল, অ্যান্ড দ্য রেজাল্টিং সয়েল প্রপার্টিস রিফ্লেক্ট দ্য ব্যালেন্স অফ বোথ প্রেজেন্ট অ্যান্ড পাস্ট প্রসেসেস। সয়েল ফর্মিং প্রসেসেস আর অ্যাকচুয়ালি কম্বিনেশন অফ দ্য স্পেসিফিক রিয়াকশনস দ্যাট আর ক্যারেক্টারিস্টিক্স অফ পার্টিকুলার টাইম স্প্যান অ্যান্ড কন্ডিশন, ঠিক আছে। কনসেপ্ট থ্রি হচ্ছে কি, যে ডিস্টিংটিভ কম্বিনেশনস অফ দ্য জিওলজিক ম্যাটেরিয়ালস, দ্য ডিস্টিংটিভ কম্বিনেশনস অফ দ্য জিওলজিক ম্যাটেরিয়ালস এবং তার সাথে যেগুলো প্রসেস প্রোভাইড দ্য ডিস্টিংটিভ হচ্ছে সয়েল, তারপরে হচ্ছে কি অবজারভেবল মর্ফোলজিক্যাল ফিচার্স ইন এ সয়েল আর প্রোডিউস বাই সার্টেন কম্বিনেশনস অফ দ্য পেডোলজিক প্রসেস ওভার টাইম, দ্য ডিগ্রি টু হুইচ এ মর্ফোলজিক্যাল ফিচার্স ইজ এক্সপ্রেসড ইজ ডিপেন্ডেন্ট অন দ্য ইন্টেন্সিটি অ্যান্ড দ্য ডিউরেশন অফ দ্য প্রসেস। তো কনসেপ্ট দিতে গেলে যে ডিস্টিংশন কম্বিনেশনস অফ দ্য জিওলজিক ম্যাটেরিয়ালস কম্বিনেশনস অ্যান্ড দ্য প্রসেস প্রোডিউস দ্য ডিস্টিং সয়েল অ্যান্ড অবজারভেবল মর্ফোলজিক্যাল ফিচার্স ইন সয়েল আর প্রোভাইড বাই সার্টেন কম্বিনেশন অফ দ্য জিওলজিক প্রসেস ওভার টাইম, দ্য ডিগ্রি টু হুইচ মর্ফোলজিক্যাল ফিচার্স ইজ এক্সপ্রেস ইজ ডিপেন্ড অন দ্য ইন্টেন্সিটি অ্যান্ড দ্য ডিউরেশন অফ দ্য প্রসেস, এটার উপর নির্ভর করবে। আচ্ছা, টু গেল, এখন আসি এইট, কমপ্লেক্সিটি অফ দ্য সয়েল জেনেসিস ইজ মোর কমন, কমপ্লেক্সিটিটা হচ্ছে মোর কমন জিনিস, হ্যাঁ, দেন দ্য সিম্পলিসিটি, কমপ্লেক্সিটিটা বেশি থাকবে। সাম প্রসেস দ্যাট ইনফ্লুয়েন্স সয়েল কম্পোজিশন আর ডিসকন্টিনিউয়াস অর এপিসোডিক অর ডিসরাপ্ট দ্য সয়েল ফিচার ফর্ম বাই আদার প্রসেস দ্যাট আর রেদার কন্টিনিউয়াস ওভার টাইম, ওভার টাইমে তারা কি কন্টিনিউয়াস হয়ে গেছে, হ্যাঁ, তার মানে বলে মানে একটা লেয়ারের পর এক লেয়ার চলে এসে ডিসরাপ্ট হয়ে গেছে সেই ফিচারগুলো, এপিসোডিক অথবা ডিসরাপ্ট হতে পারে। কমন যেগুলো আছে সেগুলো হচ্ছে গিয়ে মোর কমন দেন দ্য কমপ্লেক্সিটি অফ দ্য সয়েল ইজ মোর কমন দেন দ্য সিম্পলিসিটির ক্ষেত্রে এটা কাজ করবে। তারপরে হচ্ছে কি
যে হচ্ছে কনসেপ্ট নাইনের ক্ষেত্রে কি হবে, কনসেপ্ট নাইনের ক্ষেত্রে যেটা হবে, সয়েলস আর ন্যাচারাল সাইটস ফর ক্লে মিনারেল ফরমেশন অন দ্য ল্যান্ড সার্ফেসেস অ্যান্ড মোস্ট প্রাইমারি মিনারেলস অন দ্য আর্থ ক্রিস্টেলাইজ ফ্রম মোস্ট প্রাইমারি মিনারেলস অন দ্য আর্থ ক্রিস্টেলাইজ ফ্রম দ্য ম্যাগমা অ্যাট হাই টেম্পারেচার অ্যান্ড প্রেশার অ্যান্ড ইন দ্য অ্যাবসেন্স অফ দ্য ফ্রি অক্সিজেন ওয়েন এক্সপোজ টু লোয়ার টেম্পারেচার্স অ্যান্ড প্রেশার্স ফ্রি অক্সিজেন। তারপরে হচ্ছে কি মেটারোলজিক্যাল ওয়াটার, তারপরে হচ্ছে কি অর্গানিক কম্পাউন্ডস নিয়ার দ্য ওয়াটার ল্যান্ড সার্ফেস অ্যান্ড দ্য প্রাইমারি মিনারেল ডিকম্পোজিশন বাই দ্য প্রসেস নোন অ্যাজ দ্য ওয়েদারিং। ঠিক আছে, তো সয়েলস আর ন্যাচারাল সাইটস, সয়েলস আর দ্য ন্যাচারাল সাইট ফর ক্লে মিনারেল ফরমেশন অন দ্য ল্যান্ড সার্ফেস, মোস্ট প্রাইমারি মিনারেলস অন দ্য আর্থ ক্রিস্টালাইজ ফ্রম ম্যাগমা, ম্যাগমা থেকে এগুলো ক্রিস্টালাইজ হবে হাই টেম্পারেচারে এবং প্রেশারে, এবং অ্যাবসেন্স অফ দ্য ফ্রি অক্সিজেন কারণে ওয়েন এক্সপোজ টু লোয়ার টেম্পারেচার অ্যান্ড প্রেশার ফ্রি অক্সিজেন এটা এটা নিয়ার দ্য ল্যান্ড সার্ফেস অ্যান্ড দ্য প্রাইমারি মিনারেল ডিকম্পোজড বাই দ্য প্রসেস নোন ওয়েদারিং এর মাধ্যমে এগুলো কি হবে, এগুলো ডিকম্পোস্ট হয়ে যাবে। আচ্ছা, এই জায়গা থেকে যে হরাইজনটা দেওয়া আছে উপরে, যে হরাইজন আছে সেটা হচ্ছে A1 হরাইজন বলা হচ্ছে, তারপরে এটা বলা হচ্ছে B0 দ্যাট BO, তার মানে হচ্ছে এটা হচ্ছে সাব ডিভিশন বলা হচ্ছে ও, এটা অক্সিডাইজ ফর্মে আছে বি হরাইজনটা, 2C মানে হচ্ছে প্যারেন্ট ম্যাটেরিয়ালটা, এই যে প্যারেন্ট ম্যাটেরিয়ালস আমি এখানে দেখতে পাচ্ছি এই প্যারেন্ট ম্যাটেরিয়াল থেকে সম্পূর্ণ হচ্ছে আলাদা একটা প্যারেন্ট ম্যাটেরিয়াল, এখানে একটা সম্পূর্ণ একটা আলাদা একটা প্যারেন্ট ম্যাটেরিয়াল এখানে আমি দেখতে পাবো, এই যে উপরে যে প্যারেন্ট ম্যাটেরিয়াল আছে এই জায়গার তুলনায় এখানে একটা আলাদা প্যারেন্ট ম্যাটেরিয়াল, এই জন্য 2C আছে। আর এখানে হচ্ছে কি 3C এর কারণ হচ্ছে কি এখানে আলাদা একটা প্যারেন্ট ম্যাটেরিয়াল আছে, এবং এখানে ও এর মানে হচ্ছে এটা অক্সিডাইজড অবস্থায় আছে, এটা সম্পর্কে বলে দিলাম। তো আর এগুলো হচ্ছে এখানে মেজারিং এর ব্যাপার স্যাপার, এখানে কত ওখানে কত সেন্টিমিটার মেজারিং অবস্থায় আছে এটা কিন্তু আসলে এখান থেকে দেখতে পাবো। তারপরে হচ্ছে কি যে মার্বার্স এস ক্যারেক্টারিস্টিক্স কনসিডার টু বি সিগনিফিকেন্ট ফর দ্য ডিফারেন্সিয়েশন অফ সয়েল সিলিজ, এর ক্ষেত্রে কি আছে যে এখানে 8টা ক্যারেক্টারিস্টিক্স আছে মার্বার্স এর, ঠিক আছে, যেগুলো সিগনিফিকেন্ট অবশ্যই থাকবে। নাম্বার অফ দ্য হরাইজন ইন দ্য সয়েল প্রোফাইল, কতগুলো এখানে সয়েল প্রোফাইল আছে, নাম্বার অফ দ্য হরাইজন কোন একটা সয়েল প্রোফাইল কতগুলো হরাইজন আছে, কালার অফ দ্য ভেরিয়াস হরাইজন, এই যে ভেরিয়াস হরাইজন কি আছে, কালার উইথ দ্য স্পেসিফিক ইম্প্যাসাইজ ইম্প্যাসিস অন দ্য সার্ফেস অন সার্ফেস অন যেটা আছে সেটাই বেশি ইম্প্যাসিস দেওয়া আছে। আচ্ছা ভালো কথা, টেক্সচার অফ দ্য হরাইজন, টেক্সচারটা কেমন, স্ট্রাকচার অফ দ্য হরাইজন, এই হরাইজনগুলো স্ট্রাকচারটা কেমন, রিলেটিভ অ্যারেঞ্জমেন্ট হরাইজনের রিলেটিভ অ্যারেঞ্জমেন্ট কেমন, কেমিক্যাল কম্পোজিশন অফ দ্য হরাইজন, হরাইজন থিকনেস অফ দ্য হরাইজনের মধ্যে কী আছে, হরাইজনের থিকনেসগুলো কীরকম, হরাইজনের থিকনেস কীরকম, জিওলজি অফ দ্য হরাইজন ম্যাটেরিয়াল এগুলো ক্ষেত্রেও হবে। আর সে হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে কথা যেটা, এটা উল্টে গেছে ছবিটা, এটা হচ্ছে কি যে এখানে হচ্ছে প্রথমে যে জিনিসটা তৈরি হয় সেটা হলো একটা র প্যারেন্ট ম্যাটেরিয়াল তৈরি হলো, এখানে হচ্ছে সি হরাইজনটা প্রথমে এখানে যুক্ত হলো, আর এখানে কি আছে, এখানে লাইম টাইপের কিছু দেওয়া আছে এবং র প্যারেন্ট ম্যাটেরিয়ালের কথা বলা আছে। আচ্ছা, সেখানে হচ্ছে প্রথমে সি এখানে ডেভেলপ করলো, সি এখানে ডেভেলপ করার পরে এখানে এ ডেভেলপ করলো। আচ্ছা, এখানে কি আছে সাইড ডোমিনেটেড পাথওয়ে, এখানে বলা হচ্ছে যে এখানে যদি ওয়েট হয়, ওয়েট সাইড হয় হাই ওয়াটার টেবিল, এখানে মনে করো যে হাই ওয়াটার টেবিল হলো, হাই ওয়াটার টেবিল হলে এখানে রিডক্স রিডক্স হলো মানে রিডিউস অবস্থা চলে গেল, এখানে সিজি সিজি মানে কি সি হরাইজনে এখানে হচ্ছে জি গ্লেজিং ফর্ম করলো, গ্লেজিং ফর্ম করার কারণে এখানে ও হরাইজনের পরিমাণটা দেখা গেল এখানে বেশি হয়ে গেছে, ও হরাইজন মানে কি অর্গানিক লেয়ার এখানে থাকবে, হ্যাঁ ও হরাইজন মানে অর্গানিক লেয়ার থাকবে এবং সেখান থেকে হিস্টোসল তৈরি হবে। তো এখানে কি হবে, একটা তো ওয়েট কন্ডিশন দরকার আমার, তারপরে হচ্ছে কি হাই ওয়াটার টেবিল দরকার, এখানে অর্গানিক ম্যাটার যদি এখানে থাকে তো এটা হচ্ছে হিস্টোসল তৈরি হয়ে যাবে। এন্টিসলে কি হবে, এন্টিসল যেহেতু প্রথম যে সয়েল টাইপ সেটা হচ্ছে এন্টিসল, তো এন্টিসলে হচ্ছে প্রথমে যে আমার আছে সি হরাইজন এখানে থাকলো মানে কি ব্যান্ড ম্যাটেরিয়াল থেকে এখান থেকে সি তৈরি হলো, উপরে যে অংশটা সেটা হচ্ছে এ ফর্মে ছিল, এ ফর্মে গেলো, এটা হচ্ছে টোটালি ডেভেলপড অবস্থা নেই, এন্টিসলের কথা বলা হলো। ক্লাইমেট হচ্ছে ডাউন ডোমিনেটেড, ক্লাইমেট ডোমিনেটেড আর হচ্ছে প্যারেনমিয়াল ডোমিনেটেড, আর সেখান থেকে দুটো জিনিস হতে পারে, একটা তো দেখা গেল যে যেটা হচ্ছে প্যারেন্ট ম্যাটেরিয়াল ডোমিনেটেড জিনিস, ঠিক আছে, একটা হচ্ছে যদি প্যারেন্ট ম্যাটেরিয়ালটা হচ্ছে ডোমিনেট করে থাকে ভলকানিক ম্যাগমা থেকে যেটা চলছে সেটা হচ্ছে অ্যান্ডিসল, ভলকানিক ম্যাগমা মানে হচ্ছে কি অ্যান্ডিসল, অ্যান্ডিসল কোথায় দাঁড়ায় আছে, ভলকানোর উপরে দাঁড়ায় আছে, এটা মনে রাখা দরকার যে ভলকানোর উপরে দাঁড়ায় আছে হচ্ছে অ্যান্ডিসল দাঁড়ায় আছে, এটা প্যারেন্ট ম্যাটেরিয়ালের উপরে, যদি ডাউনওয়ার্ড যদি আছে ডোমিনেটেড চিন্তা করি যে প্যারেন্ট ম্যাটেরিয়ালে কোনটা ডোমিনেটেড, তো ইন্ডিসল ডোমিনেটেড, যদি আছে ক্লাইমেটের ব্যাপারে, ক্লাইমেটে হচ্ছে কোল্ড ক্লাইমেটে এটা হচ্ছে গ্যালিসল,
গ্যালিসল হচ্ছে কি, কোল্ড ক্লাইমেটের কারণে এখানে গ্যালিসলটা আমি পেয়ে যাবো। ইনসেপ্টিসলে চলে আসলাম, ইনসেপ্টিসলটা কিভাবে হবে, যে এন্টিসল ছিল এবং এখান থেকে ইনসেপ্টিসল ছিল। ইনসেপ্টিসল মানে কি, সেখান থেকে আমার দেখা যাবে যে বি হরাইজনটা হচ্ছে এখানে ডেভেলপ করা, এখানে বিডব্লিউ দেওয়া আছে, বিডব্লিউ দেওয়া আছে আর এন্টিসলে কিন্তু সেরকম কোনো ধরনের লেয়ার আমার নেই। এটা হচ্ছে ইনসেপ্টিসলের সাথে, ইনসেপ্টিসলের সাথে যদি আমার দেখা যায় যে এন্টিসলের কোনো ডিফারেন্স করতে বলা হয়, তাহলে সেক্ষেত্রে এন্টিসলে বি হরাইজন নেই, ইনসেপ্টিসলে সে বি হরাইজনটা কিন্তু আছে। ঠিক আছে, এটা একটা অন্যতম একটা পয়েন্ট। তো এখান থেকে এখন ইনসেপ্টিসল যদি দেখা যায় যে ডেসিডিয়াস কোনো একটা ভেজিটেশন, তারপর একটা ওয়ার্ম হিউমিড জায়গায় যদি যায়, ঠিক আছে, যদি কোনো ওয়ার্ম হিউমিড জায়গায় যায়, আর একটা হচ্ছে কি যে কনিফেরাস ফরেস্ট এবং কোল্ড হিউমিড জায়গায়, একটা হচ্ছে খুব ঠান্ডায় গেল, একটা খুব গরমে গেল। ডেসিডিয়াস যদি গরমে যায়, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যেটা হবে সেটা হচ্ছে আলফিসল তৈরি হবে। গরমে গেলে আলফিসল হবে, শীতে আসলে কি হবে, স্পোডোসল হবে। স্পোডোসল মানে কি, সেটা কনিফেরাস যে ভেজিটেশন থাকে সেখানে হবে, প্লাস হচ্ছে কি কোল্ড যেগুলো আছে, কোল্ড জায়গা সেখানে হবে, হিউমিড রেঞ্জের কথা বলা হচ্ছে। তো একটা যদি আমি চিন্তা করি যে কনিফেরাস এবং তার সাথে ভেজিটেটিভ জায়গা স্পোডোসল পাবো, আমি সেখানে স্পোডোসল পাবো, ডেসিডিয়াস এবং তার সাথে ওয়ার্ম হিউমিড যদি থাকে, তাহলে সেক্ষেত্রে আলফিসল পাওয়া যাবে। দুটো জায়গায় যদি দেখা যায় যে ওল্ডার সয়েল হয়ে গেছে, দুটোই ম্যাচিওরড অবস্থায় চলে গেছে, তো ম্যাচিওরড অবস্থায় চলে যাওয়ার মানে হচ্ছে সেখান থেকে যেটা পাবো, ম্যাচিওরড অবস্থায় চলে গেলে সেটা হচ্ছে কি আল্টিসল। আল্টিসল মানে একটা জিনিস মনে করা যেতে পারে, আলটিমেট ব্যাপার স্যাপার। বি হরাইজন এখানে অবশ্যই ডেভেলপ অবস্থা থাকবে, বি হরাইজন ডেভেলপ মানে কি, সেখানে হচ্ছে ম্যাচিওর সয়েলের কথা বলা হচ্ছে। আচ্ছা, ভালো কথা, এখানে আল্টিসল, আল্টিসল হচ্ছে আলটিমেটের কথা বলা হলো। এই আল্টিসল বা আলটিমেট যেটা, আল্টিসল বা আলটিমেটে হচ্ছে বি হরাইজন ডেভেলপ, এটা ওল্ডার সয়েল হবে, ওয়ার্ম হিউমিড ক্লাইমেটে কিন্তু এটা আমি পাবো। এক্সট্রিমলি যদি ওল্ড সয়েল হয় এবং এটা হট ক্লাইমেটে গেল, তাহলে সেক্ষেত্রে আরও একটা সয়েল হতে পারে, সেটা হচ্ছে অক্সিসল হতে পারে। দ্যাট মিনস এখানে এর পরিমাণটা কম অক্সিসলের বিটি, তাহলে আল্টিসলে পরে হচ্ছে কি অক্সিসলও তৈরি হতে পারে। আসলে এখানে চলে গেলো প্রথম ছবিতে, প্রথম ছবিতে গেলো এ ওয়ান আসলো, এখানে হচ্ছে কি বি নট, বি নট মানে কি অক্সিডাইজ অবস্থা আছে, টু সি মানে কি আলাদা প্যারেন্ট ম্যাটেরিয়াল আছে, থ্রি সি মানে কি আরো একটা প্যারেন্ট ম্যাটেরিয়াল আছে, এবং এগুলো স্কেলিং এর মাধ্যমে দেখানো হয়েছে। এপি, এপি মানে কি একটা এ এর সাথে পি মানে এটা প্যারেন্ট ম্যাটেরিয়াল এ, তারপর হচ্ছে ই হরাইজন আছে এখানে, তারপর হচ্ছে বি টি হরাইজন, বি টি আছে ট্রান্সলোকেট বোঝাচ্ছে, টু বি টি মানে কি, টু মানে আলাদা প্যারেন্ট ম্যাটেরিয়াল আছে, এখানে বি টি মানে ট্রান্সলোকেট, বি হরাইজন ট্রান্সলোকেট অবস্থায় আছে, টু সি মানে, মানে টু সি মানে কি এখানে যে টু আছে এখানে টু, তার মানে কি সেম প্যারেন্ট মেটেরিয়াল দিয়ে তৈরি সি হরাইজন। ঠিক আছে, তো এটা চলে আসলো কি লার্নিং কনসেপ্টের মধ্যে। এখন আমরা আসি হচ্ছে ডিফাইন করতে হবে সয়েল অ্যান্ড সয়েল সায়েন্স অ্যান্ড ডিসক্রিপটিভ প্যাটার্ন, এটা এটা করতে হবে। তারপরে সয়েল মশার কি কি জিনিস আছে এখানে, তো একটা সয়েল, সয়েল সায়েন্সের ডেফিনেশন আছে, ডিসক্রিপশনে প্যাটার্ন, পলিফেডন কি জিনিস, তারপরে টিপিক্যাল সয়েল প্রোফাইল কি জিনিস, ডিসক্রাইব করে যে সয়েল প্রপার্টিস অফ দ্য সয়েল, কালার, টেক্সচার, স্ট্রাকচার, কনসিস্টেন্সি, পোরোসিটি, ময়েশ্চার, এগুলো ডেসক্রিপশন। তো এক্সপ্লানেশনের মধ্যে চলে আসি, তো প্রথমে আছে বেসিক সয়েল কেমিস্ট্রি এবং তার সাথে ইনক্লুডিং করে কি জিনিস, ইনক্লুডিং হচ্ছে কি ক্যাটায়ন এক্সচেঞ্জ ক্যাপাসিটি রিলেটেড দিস কনসেপ্ট, ফার্টিলিটির সাথে এলুভিয়েশন, এলুভিয়েট প্রিন্সিপাল, সয়েল ফার্মিং প্রসেস ইনক্লুডিং দ্য হিউম্যান এলিমেন্ট, এবং তার সাথে ডেসক্রিপশন করা হচ্ছে, এক্সপ্লেন করা। আচ্ছা, কি লার্নিং কনসেপ্টের মধ্যে কি আছে, ডিফাইন করা সয়েল এবং তার সাথে সয়েল সায়েন্স এবং ডিসক্রাইব পেডন পলিপেডন, এগুলো করলো, সেম জিনিস চলে আসলো এখানে। এখন আসি হচ্ছে সয়েল প্রোভাইড এ ফাউন্ডেশন ফর এনিম্যাল ল্যান্ড অ্যান্ড দেয়ার ফর ক্রিটিক্যাল সয়েল ইকোলজি, হোয়াই দিস ট্রু, সেটা কেন হবে। এটা হচ্ছে কি সয়েল ইজ এ ডাইনামিক ন্যাচারাল বডি, ডাইনামিক ন্যাচারাল বডি মানে কি এগুলো চেঞ্জ হতেই থাকে, ঠিক আছে, এর জন্য বলা হলো এটা ডাইনামিক, এটা ন্যাচারাল বডি কেন, এখানে এখান থেকে ন্যাচারালি তৈরি হয় কোনো একটা প্যান ম্যাটেরিয়াল থেকে, এটা ন্যাচারালি তৈরি হবে, তো এটা ডাইনামিক ন্যাচারাল বডি কম্প্রাইজ অফ দ্য ফাইন ম্যাটেরিয়াল ইন হুইচ দ্য প্ল্যান্ট গ্রো, যেটাতে কিভাবে প্ল্যান্ট গ্রো করে, হুইচ ইজ কম্পোস্ট অফ বোথ, সেটা মিনারেলও হতে পারে অথবা অর্গানিক ম্যাটেরিয়াল, যে কোনো জাতেই হতে পারে। স্পেসিফিক সয়েল কন্ডিশনের কথা বলা হলো, ডিটারমাইন করে থাকে ফার্টিলিটি কন্টিনিউ করে থাকে, হুইচ ইজ অ্যাভেলেবল ফর দ্য সয়েল টু সাপোর্ট দ্য প্ল্যান্ট প্রোডাক্টিভিটি অ্যান্ড দ্য প্ল্যান্ট ক্যাপচার সানলাইট, ফিক্স কার্বন ইন অর্গানিক কম্পাউন্ড দ্যাট সাস্টেন দ্য বায়োস্ফিয়ার। আচ্ছা, চলে আসি হোয়াট আর দ্য ডিফারেন্স অ্যামং দ্য সয়েল সায়েন্স অ্যান্ড পেডোলজি অ্যান্ড দ্য ইডাফোলজি। আচ্ছা, পেডোলজি ইডাফোলজি, প্রথমে আসি সয়েল সায়েন্স কি, পেডোলজি কি, ইডাফোলজি কি, তিনটে টার্ম সম্পর্কে লিখে আসলে। সয়েল সায়েন্স কি দ্য ইন্টার ডিসিপ্লিনারি ইন ইনভলভিং ফিজিক্যাল কেমিক ফিজিক্স কেমিস্ট্রি ইনভলভিং ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি মিনারোলজি হাইড্রোলজি টেক্সোনমি ক্লাইমেটোলজি আর হচ্ছে কি কার্টোগ্রাফি, কার্টোগ্রাফি হোয়াট ইজ দ্য মিনিং অফ কার্টোগ্রাফি, কার্টোগ্রাফি সম্পর্কে একটু দেখা থাকে, হোয়াট ইজ কার্টোগ্রাফি, কার্টোগ্রাফি আর দি কার্টোগ্রাফি, হোয়াট ইজ কার্টো, কার্টো ডি আর এ বি এইচ ও, তাহলে সে কার্টোগ্রাফি, হোয়াট ইজ কার্টোগ্রাফি, কার্টোগ্রাফি মানে কি দ্য আর্ট অ্যান্ড সায়েন্স অফ জিওগ্রাফিক্যালি রিপ্রেজেন্টেড জিওগ্রাফিক এরিয়া,
কার্টোগ্রাফি মানে কি, সেখানে সায়েন্স আর যে কোন একটা আর্ট এবং সায়েন্স, আর্ট এবং সায়েন্স কিসের, জিওগ্রাফিক্যালি রিপ্রেজেন্টিং এ, কোন একটা যদি জিওগ্রাফিক্যাল এরিয়া থাকে, সেই জিওগ্রাফিক্যাল এরিয়াকে আমরা যদি আর্ট এবং সায়েন্সের মাধ্যমে দেখাই তাহলে সেটাই হচ্ছে কি কার্টোগ্রাফি। তো এটা হচ্ছে কি একটা কার্টোগ্রাফির মধ্যে, কার্টোগ্রাফির মধ্যে পড়বে। তো ইন্টার ডিসিপ্লিনারি একটা জিনিস ইনভলভিং ফিজিক্স, কেমিস্ট্রি, মিনারোলজি, হাইড্রোলজি, ট্যাক্সোনমি, ক্লাইমাটোলজি, এগুলো হচ্ছে কি সয়েল সায়েন্স। আচ্ছা পেডোলজির মধ্যে কি কি আছে, পেডোলজি কনসার্ন করে কি জানি, অরিজিন, ক্লাসিফিকেশন, ডিস্ট্রিবিউশন এবং তার সাথে ডিসক্রিপশন অফ দ্য সয়েল, অথবা ডিসক্রিপশন অফ দ্য সয়েলের ভেতরে এগুলো কাজ করে থাকে। পেডোলজি ইজ এট দ্য সেন্টার অফ লার্নিং অফ দ্য সয়েল। এটা পেডোলজির কাছে অরিজিন, ক্লাসিফিকেশন, ডিস্ট্রিবিউশন, ডেসক্রিপশন এগুলো নিয়ে কাজ করে, ঠিক আছে। পেডোলজি কি নিয়ে, এটা সেন্টার অফ দ্য লার্নিং অফ দ্য সয়েল এন্ড ইয়েট ইজ ইজ ডাজ নট ডিল উইথ ইটস প্র্যাকটিক্যাল ইউজের সাথে, প্র্যাকটিক্যাল ইউজের সাথে এটা কাজ করে না। তো ইডাফোলজি, দ্যাট মিনস হচ্ছে ইডাফোলজি কি, ইডাফোলজি ফোকাসেস অন দ্য সয়েল অ্যাজ এ মিডিয়াম ফর সাস্টেনিং হায়ার প্ল্যান্টস, হায়ার প্ল্যান্টগুলোকে সাস্টেন করার জন্য। ইডাফোলজি ইম্পাসিস করে কিসের উপরে, প্ল্যান্ট গ্রোথের উপরে। ইডাফোলজি যদি প্ল্যান্ট গ্রোথ, ফার্টিলিটি, তো প্ল্যান্ট গ্রোথ যে কথাটা, প্ল্যান্ট গ্রোথের সাথে সম্পর্কিত হচ্ছে ইডাফোলজি। প্ল্যান্ট গ্রোথ না হলে, শুধুমাত্র হলে সেটা হচ্ছে পেডোলজি, দুটো জিনিস। তো প্ল্যান্ট গ্রোথ এবং ফার্টিলিটি ডিফারেন্স বিটুইন প্রোডাক্টিভিটি এবং প্রোডাক্টিভিটি গিভস দ্য জেনারেল আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য সয়েলস অ্যান্ড দেয়ার ক্লাসিফিকেশন হোয়ার অ্যাজ দ্য ইডাফোলজি। এটা কি করে আন্ডারস্ট্যান্ডিং করায়, পেডোলজি আন্ডারস্ট্যান্ডিং করা হচ্ছে সয়েলের ভিতরে, আর ইডাফোলজি করা হচ্ছে কি সোসাইটি কনসার্ন ফর দ্য ফুড ফাইবার প্রোডাকশন এবং তার সাথে ম্যানেজমেন্ট অফ দ্য সয়েল, ইনক্রিজ দ্য ফার্টিলিটি এবং রিডিউস সয়েল লসের ক্ষেত্রে এটা কাজ করে থাকে। তো এডাফোলজি মিনস হচ্ছে কি প্ল্যান্টের সাথে সম্পর্কিত, যেটা হচ্ছে কি প্ল্যান্টের গ্রোথ, ফার্টিলিটি এগুলোর উপর ইম্পাসিস করে থাকে। পেডোলজির ক্ষেত্রে শুধু সয়েল সয়েলের উপর করে, এটাই হচ্ছে পার্থক্য। তো পেডোলজি গেল সয়েল সায়েন্সের মধ্যে কি করে, সেক্ষেত্রে ফিজিক্স, কেমিস্ট্রি সব কিছু লাগে, হাইড্রোলজি, ট্যাক্সোনমিক্স, ক্লাইমাটোলজি, কার্টোগ্রাফি। কার্টোগ্রাফি মানে কি আর্ট এবং সায়েন্স দিয়ে আমি কোনো একটা জিওগ্রাফিক্যাল এরিয়াকে বলবো, সেটা হচ্ছে কার্টোগ্রাফি। ওকে, ডিফাইন করতে হবে যে পলিপেডন এবং পেডন, পলিপেডন এবং পেডন কি অ্যান্ড দ্য বেসিক ইউনিট অফ দ্য সয়েল। পেডন কি জিনিস আগে দেখা থাকবে, সে কি সয়েল প্রোফাইল সিলেক্টেড ফর স্টাডি শুড এক্সটেন্ড ফ্রম দ্য সার্ফেস টু দ্য লোয়েস্ট এক্সটেন্ট অফ দ্য প্ল্যান্ট রুট অর দ্য পয়েন্ট হোয়ার দ্য রিগোলিথ অর দ্য বেড রক ইজ এনকাউন্টার, যেখানে আছে কি যে পর্যন্ত আছে কি যে পয়েন্ট থেকে রিগোলিথ অথবা বেড রক যে পর্যন্ত আছে, সেখান থেকে হচ্ছে কি যে সার্ফেস থেকে যে রিগোলিথ অথবা বেড রক পর্যন্ত যাওয়ার যে নাম সেটা হচ্ছে কি পেডন, ঠিক আছে। একটা একটা সিলেক্টেড একটা স্টাডি, সেটা হচ্ছে পেডন ইজ ইন ইমাজিন অ্যাজ দ্য হেক্সাগোনাল কলাম। এটাকে পেডনকে আমরা হেক্সাগোনাল কোনো একটা কলাম হিসেবে চিন্তা করি, যেটা হচ্ছে কি 1 to 10 meter square, মানে 1 meter by 1 meter হতে পারে, 10 meter by 10 meter হতে পারে, এখান থেকে 1 থেকে 10 এর মধ্যে যে কোনো একটা মিটার স্কোয়ারে যদি আমরা গুণ করে দিই হেক্সাগোনাল শেপে যেটা পাওয়া যাবে, এটা হচ্ছে একটা ইউনিট, প্রোফাইল একটা ইউনিট। আচ্ছা, এটা সাইডস অফ দ্য পেডন দ্য ভ্যারিয়াস লেয়ার্স অফ দ্য সয়েল প্রোফাইল আর ভিজিবল ইন ক্রস সেকশন, এগুলো কি হবে যদি আমি ক্রস সেকশন করি সেক্ষেত্রে আমরা ভিজিবল পাবো। এই পেডন ইজ দ্য বেসিক স্যাম্পেলিং ইউনিট ইন সয়েল সার্ভে, সয়েল সার্ভে ক্ষেত্রে এটা হচ্ছে বেসিক একটা স্যাম্পেলিং ইউনিট, ঠিক আছে, বেসিক একটা স্যাম্পেলিং ইউনিট। মেনি পেডনস টুগেদার ইন ওয়ান এরিয়া কম্প্রাইজেস এট দ্য পলিপেডন, কম্প্রাইজেস পলিপেডন হুইচ হ্যাজ দ্য ডিস্টিংটিভ ক্যারেক্টারিস্টিক্স। পলিপেডন মানে কি মেনি পেডন যখন একসাথে হবে ওয়ান এরিয়াতে, কম্প্রাইজেস একটা পলিপেডন তৈরি করবে হুইচ ইজ ডিস্টিংটিভ ক্যারেক্টারিস্টিক্স ডিফারেন্স ফ্রম দ্য সারাউন্ডিং পলিপেডন, যেটা হচ্ছে একটা সারাউন্ডিং গুলো পলিপেডন আছে সেগুলো থেকে আছে ডিফারেন্স হবে। দিস পলিপেডন ফ্রম দ্য সয়েলস ইন এরিয়া মিনিমাম ডায়ামিটার এমন থাকে 1 meter to 2 অ্যান্ড নো স্পেসিফিক ম্যাক্সিমাম সাইজ ইট ইজ সয়েল ইউনিট বেস। আচ্ছা, সয়েল স্যাম্পেলিং এর ম্যাপিং এর ক্ষেত্রে পেডন দেখানো হয়েছে স্যাম্পেলিং এরিয়া, এটা হচ্ছে ইউনিট, এটা ইউনিট আর হচ্ছে ম্যাপিং ইউনিট বলা হবে, ম্যাপিং ইউনিট বলা হবে পলিপেডনকে। স্যাম্পেলিং করার জন্য যে ইউনিট সেটা হচ্ছে পেডন, কোনো একটা সয়েলে ম্যাপিং করতে গেলে সেগুলো পলিপেডন দরকার, ঠিক আছে। সোলাম কি জিনিস, সোলাম হচ্ছে ইনক্লুড দ্য এ ও ই বি হরাইজন, ঠিক আছে, এ ও ই বি হরাইজন এগুলো কিন্তু আসলে সোলামের মধ্যে পড়ে। এ থেকে যদি আমি ও থেকে যদি আমি বি হরাইজন পর্যন্ত আছি, এই পর্যন্ত হচ্ছে সোলামের এরিয়া, ঠিক আছে। এটা হচ্ছে একটা হেক্সাগোনাল ইউনিট, আর এটা হচ্ছে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে কি জিনিস, একটা পলিপেডন। পলিপেডন কখন লাগে, পলিপেডন কাজে লাগে হচ্ছে যখন আমরা ম্যাপিং এ যাই। পেডন কখন কাজে লাগে, পেডন কাজে লাগে হচ্ছে স্যাম্পেলিং ইউনিটের ক্ষেত্রে কাজে লাগে হচ্ছে এটা। আচ্ছা, এটা হচ্ছে কি যে হোয়ার ডাজ দ্য প্রিন্সিপাল অ্যাসপেক্টস অফ দ্য সয়েল হরাইজন, হ্যাঁ, অ্যাকুমুলেটেড অর্গানিক ম্যাটার অ্যান্ড হোয়াই। আচ্ছা, ইচ লেয়ার্স এক্সপোজ ইন দ্য পেডন ইন এ সয়েল হরাইজন, এ হরাইজন ইজ
রাফলি প্যারালাল টু দ্য পেডন সার্ফেস অ্যান্ড হ্যাজ ক্যারেক্টারিস্টিক্স ডিস্টিংলি ডিফারেন্ট ফ্রম দ্য হরাইজনস ডিরেক্টলি অ্যাবোভ অর বিলো। বাউন্ডারি বিটুইন দ্য হরাইজনস ইউজুয়ালি ইজ ভিজিবল ইন দ্য ফিল্ড ইউজিং দ্য প্রপার্টিস অফ কালার, টেক্সচার, স্ট্রাকচার, কনসিস্টেন্সি, পোরোসিটি অর অ্যাবসেন্স অফ দ্য সার্টেন মিনারেলস, ময়েশ্চার অ্যান্ড দ্য কেমিক্যাল প্রসেস। আসে হচ্ছে ইস লেয়ার এক্সপোজড, যার এক্সপোজ হবে ইন এ সয়েল হরাইজন। এই হরাইজন ইজ রাফলি প্যারালাল টু দ্য সয়েল সার্ফেস, হ্যাজ ক্যারেক্টারিস্টিক্স ডিস্টিংলি ডিফারেন্ট ফ্রম দ্য হরাইজন অ্যাবোভ অ্যান্ড বিলো। মনে করো এটা হরাইজন আছে, এর হরাইজন উপরের সাথে নিচের সাথে কোনো রকম মিল থাকবে না, পার্থক্য হয়ে যাবে। বাউন্ডারি বিটুইন দ্য হরাইজন ইউজুয়ালি ভিজেবল ইন ফিল্ড, এই ইউজুয়ালি এদের যে বাউন্ডারি গুলো দেখা যায় ফিল্ডে গেলে, ইউজিং দ্য প্রপার্টিস অফ কালার, টেক্সচার, স্ট্রাকচার, কনসিস্টেন্সি, পোরোসিটি, এই কয়টা বেসিসে আমরা কিন্তু আসলে একটা হরাইজনকে একটা হরাইজন থেকে আমরা আলাদা করতে পারবো, এটা ফিল্ডে যে আমরা দেখতে পারবো, এবং সেক্ষেত্রে কালার, টেক্সচার, স্ট্রাকচার, কনসিস্টেন্সি, পোরোসিটি এগুলোকে আমরা কনসিডারেশনে নিয়ে সেগুলোকে টেস্ট করতে পারবো। প্রেজেন্স অফ সার্টেন মিনারেলস, ময়েশ্চার অ্যান্ড দ্য কেমিক্যাল প্রপার্টি, এগুলো প্রেজেন্ট আমরা দেখতে পারবো। অ্যাট দ্য টপ অফ দ্য সয়েল প্রপার্টিস ইজ দ্য ও হরাইজন, ও হরাইজন থাকে কম্পোজ অফ দ্য অর্গানিক ম্যাটেরিয়াল, ডেব্রি ফ্রম দ্য প্ল্যান্ট ম্যাটেরিয়াল, লিটার কম্পোজ অফ দ্য সার্ফেস অ্যান্ড দ্য ইন্টু হিউমাস। আচ্ছা হিউমাস কি জিনিস? হিউমাস ইজ এ মিক্সচার অফ কম্পোজ অর্গানিক ম্যাটেরিয়াল, অর্গানিক ম্যাটেরিয়াল গুলো আছে সেগুলো মিক্সচার ইন সয়েল অ্যান্ড ইউজুয়ালি ডার্ক ইন কালার। অ্যাট দ্য বটম অফ দ্য সয়েল সার্ফেস ইজ দ্য আর হরাইজন, ঠিক আছে, একদম মানে বটমে যেটা থাকে সেটা হচ্ছে কি আর হরাইজন থাকে, আর হরাইজন থাকে রিপ্রেজেন্টিং আইদার দ্য আনকনসলিডেটেড ম্যাটেরিয়াল অর দ্য কনসলিডেটেড বেড রক, ঠিক আছে, বেড রকের কথা, রক কথা, এই জন্য আর দেওয়া আছে। আচ্ছা অব দ্য যেমন আছে গ্রানাইট, স্যান্ডস্টোন, লাইমস্টোন অথবা আদার রকের ক্ষেত্রে এটা হবে। দ্য এবিসি হরাইজন মার্ক ডিফারিং দ্য মিনারেল স্ট্রাটা বিটুইন দ্য ও অ্যান্ড আর, অ্যান্ড দিস মিডল লেয়ার্স আর কম্পোজ অফ দ্য স্যান্ড, সিল, ক্লে অ্যান্ড আদার ওয়েদার বাই দ্য প্রোডাক্টস। অ্যান্ড ইন এ হরাইজন দ্য প্রেজেন্স অফ দ্য হিউমাস অ্যান্ড ক্লে পার্টিকেলস ইজ পার্টিকুলারলি ইম্পর্টেন্ট ফর দি প্রোভাইড দ্য এসেন্সিয়াল কেমিক্যাল লিঙ্কস বিটুইন দ্য সয়েল নিউট্রিয়েন্টস অ্যান্ড দ্য প্ল্যান্টস। ওকে, তারপর হচ্ছে কি দ্য এক্সপ্লেইন দ্য ডিফারেন্স বিটুইন দ্য এলুভেট লেয়ার অ্যান্ড দ্য ইলুভিয়েটেড লেয়ার। আচ্ছা এলুভিয়াম যেটা ই আছে, আচ্ছা যেটা ই আছে সেগুলো হচ্ছে কি অ্যাকুমুলেট হওয়া কোনো এক জায়গা থেকে, যেটা আই আছে সেটার মানে কি ডিপোজিশন হওয়া কোনো এক জায়গা থেকে, মনে করো এই জায়গা থেকে ভেসে আছে এখানে এসে ডিপোজিট হয়ে গেল, সেটা হচ্ছে আই, আইতে ডিপোজিট হয় এলুভিয়াম, ঠিক আছে। তো প্রথমে এলুভিয়েশনটা দেখা যাক, তো লোয়ার পোর্শন অফ দ্য এ হরাইজন, কোন একটা লোয়ার পোর্শন অফ দ্য এ হরাইজন, আমি একটু হরাইজনে যাই, হরাইজনে যাই, আচ্ছা হরাইজন এখান থেকে যদি যাই, হরাইজনে যাওয়ার চেষ্টা করি, সোয়েল যদি হরাইজন হরাইজনে যায়, হরাইজনে গেলে কি হবে, হরাইজনে গেলে কি হবে, এই যে হরাইজন এখানে আছে সেই হরাইজনে হচ্ছে উপরের দিকে যেটা থাকবে সেটা হচ্ছে ও হরাইজন, এখানে যেটা ইয়েতে আছে সেটা হচ্ছে সার্ফেস বি হরাইজন, এ হরাইজন, এবং বি হরাইজনের কাছে সাব সার্ফেস, সিতে হচ্ছে কি সাব স্ট্রাটাম, এবং আরতে হচ্ছে বেড রক, এখানে হচ্ছে কি বেড রক হচ্ছে আরে দেখা যাচ্ছে কি আমার বেড রক দেখা যাচ্ছে। তো এখানে যেটা দেখা যাবে লোয়ার পোর্শন অফ দ্য এ হরাইজন গ্রেটস ইন্টু ই হরাইজন, ঠিক আছে, এটা এ হরাইজনটা ই হরাইজনে যাবে, ই হরাইজনে হতে পারে, এখানে ই হরাইজনে যাবে, এ হরাইজনটা ই হরাইজনে যাবে, এখানে ই হরাইজন কোনো জায়গায় দেখাচ্ছে না যদিও, সেটা ই হরাইজনে গেল, যদি ই হরাইজনে যায় ই হরাইজনে যাবে, উইচ ইজ এ বিট মোর পেল অ্যান্ড মেড আপ অফ দ্য কোর্স অ্যান্ড ফিল্ড অ্যান্ড রেস অ্যান্ড ক্লে অ্যান্ড অক্সি অক্সিডাইজ অফ দ্য অ্যালুমিনিয়াম অ্যান্ড আয়রন আর লিস্ট ফ্রম দ্য ই হরাইজন অ্যান্ড মাইগ্রেট টু দ্য লোয়ার হরাইজন উইথ ওয়াটার অ্যাজ ইট পার্কুলেটস থ্রু দ্য সয়েল। দিস প্রসেস অফ দ্য রিঞ্জিং থ্রু দ্য আপার হরাইজন অ্যান্ড রিমুভিং দ্য ফাইনাল পার্টিকলস অ্যান্ড দ্য মিনারেলস ইন টার্মস দ্য ইলুভিয়েশন অফ দ্য ডেজিগনেশন ই ফর দ্য হরাইজন অ্যান্ড দ্য গ্রেটার দ্য প্রেসিপিটেশন ইন অ্যান এরিয়া হায়ার দ্য রেট অফ এলুভিয়েশন দ্যাট অকার্স ইন দ্য ই হরাইজন, যত বেশি কি হবে তত বেশি দেখা যাবে যে প্রিসিপিটেশন হবে কোনো একটা এরিয়াতে, তত বেশি দেখা যাবে যে ইলুভিয়েশনের পরিমাণটা হাই হবে, রেট হবে, কারণ দেখা যাবে এ হরাইজনটা গ্রেটস হবে ই হরাইজনে, উইচ ইজ এ বিট মোর পেল অ্যান্ড মোর মেড আপ অফ দ্য কোর্সেন, এগুলো কি হবে মেড আপ অফ দ্য কোর্সেন, ই হরাইজনে যখন যাবে তখন সেটা বেশিরভাগ ক্ষেত্রে পেল হয়ে যাবে, উপর থেকে নিচে গেলে পেল হয়ে যাবে,
ঠিক আছে, উপর থেকে নিচে গেলে বেলে দেবে মানে কি, এখান থেকে যখন উপর থেকে যখন এখানে নিচে চলে আসবে তখন এক্ষেত্রে কালার হবে পেল, এবং মোস্ট কোস্ট যেগুলো স্যান্ড হবে সেগুলো ওখানে যাবে। সিল ক্লে রেজিস্ট্যান্ট মিনারেল অ্যান্ড ক্লে অ্যান্ড অক্সিডাইজ অ্যালুমিনিয়াম অ্যান্ড আয়রন আর লিস্ট ফ্রম দ্য ই হরাইজন অ্যান্ড মাইগ্রেট টু দ্য লোয়ার হরাইজন উইথ ওয়াটার অ্যাজ পার্কুলেট টু দ্য সয়েল। এগুলো ক্লে এবং তার সাথে যেগুলো অ্যালুমিনিয়াম আয়রন এগুলো ছিল সেগুলো এবার পার্কুলেট এবার কিভাবে লিস্ট হয়ে চলে যাবে নিচের দিকে, রিঞ্জ অবস্থা যাবে এবং আপার হরাইজনের এবং রিমুভ করবে যে পার্টিকেল গুলো টার্ন হবে ইলুভিয়েশনে টার্ন করে দেবে। দ্য গ্রেটার দ্য প্রেসিপিটেশন ইন এরিয়া হায়ার দ্য রেট অফ ইলুভিয়েশন, যত বেশি প্রেসিপিটেশন এখানে হবে তত বেশি ইলুভিয়েশনের পরিমাণটা ইনক্রিজ করবে, তার মানে ইয়ের পরিমাণটা ইনক্রিজ করবে যত বেশি এখানে বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে তত বেশি। ম্যাটেরিয়ালস ট্রান্সলোকেটেড টু দ্য লোয়ার হরাইজনস, লোয়ার হরাইজনে যাবে বাই ইন্টারনাল ওয়াশিং ইন দ্য সয়েল ইন কন্ট্রাস্ট টু এ হরাইজন, বি হরাইজনস ডেমনস্ট্রেট অ্যান অ্যাকোমোলেশন অফ দ্য ক্লে। বি হরাইজনটা অলওয়েজ কি করে যে অ্যাকোমোলেশনগুলোকে দেখানোর চেষ্টা করে, আয়রন অ্যালুমিনিয়াম পসিবলি হিউমাস। তারপরে হচ্ছে কি হরাইজনস আর ডোমিনেটেড বাই দ্য ইলুভিয়েশন এ ডিপোজিশনাল প্রসেস, সি হরাইজন ইজ ওয়েদার বেডরক বেডরক আর ওয়েদার প্যান ম্যাটেরিয়ালস অ্যান্ড এক্সক্লুডিংলি দ্য বেডরকস ইটসেলফ, দ্য জোন ইজ আইডেন্টিফাইড অ্যাজ রিগোলিথ। ঠিক আছে, সি হরাইজন ইজ ওয়েদার বেডরক আর ওয়েদার প্যান ম্যাটেরিয়াল এক্সক্লুসিভলি বেডরক ইটসেলফ। সি হরাইজন, সি হরাইজন কোথায় আছে এটা দেখি, সি হরাইজন আছে কি এখানে, এখান থেকে বেডরক আছে, তো এটাকে রিগোলিথ বলা হয়ে থাকে। কি বলা হয়, রিগোলিথ বলা হয়ে থাকে ইলুভিয়েশনের মাধ্যমে, কিভাবে ডোমিনেটেড বাই দ্য ইলুভিয়েশন এর ডিপোজিট প্রসেস। ঠিক আছে, কম্বিনেশন অফ দ্য এ হরাইজন উইথ ইটস এলুভিয়াম রিমুভাল অ্যান্ড দ্য বি হরাইজন উইথ ইটস ইলুভিয়েশন অ্যাকোমোলেশন ইজ ডেজিগনেটেড দ্য সোলাম, কনসিডার দ্য ট্রু সয়েল অফ দ্য পেডন। দ্য কম্বিনেশন অফ দ্য এ হরাইজন উইথ ইটস ইলুভিয়েশন রিমুভালস অ্যান্ড দ্য বি হরাইজন উইথ ইটস ইলুভিয়েশন অ্যাকোমোলেশন ইজ ডেজিগনেটেড দ্য সোলাম, কনসিডার দ্য ট্রু সয়েল অফ দ্য পেডন। এটার পরে সোলাম যেটা হচ্ছে কি কম্বিনেশন অফ দ্য এ হরাইজন উইথ ইটস ইলুভিয়েশন রিমুভালস অ্যান্ড বি হরাইজন উইথ ইটস এলুভিয়েশন, তো এ হরাইজন যেটা আছে এই হরাইজন থেকে ইলুভিয়েশন গুলো রিমুভালে বি হরাইজন আসে, আর এই বি হরাইজন এসে এলুভিয়েশন মানে কি আই যেগুলো আছে আই এলুভিয়েশন এখানে এসে জমা হয়ে থাকে। জমা হওয়ার মাধ্যমে কি হবে, এখানে দেখা যাবে যে একটা সোলাম ডেজিগনেট করা যাবে। আচ্ছা, ডিফাইন দ্য সয়েল সেপারেট, হোয়াট আর দ্য ভেরিয়াস সাইজ অফ দ্য পার্টিকেলস ইন সয়েল অ্যান্ড হোয়াট ইজ লোম, হোয়াই লোম রিগার্ডেড সো হাইলি বাই এগ্রিকালচারালিস্ট। কীভাবে কী হবে, এখানে দেখা যাচ্ছে যে কল্ড সয়েল সেপারেটস বলা হয়ে থাকে, যেগুলো আছে 2 মিলিমিটার থেকে 0.08 ইঞ্চি থেকে যেগুলো স্মল থাকে সেগুলোর ক্ষেত্রে কাজ হয়ে থাকে, সাচ অ্যাজ দ্য ভেরি কোর্স স্যান্ড, কোর্স স্যান্ড যেগুলো আর কনসিডার দ্য পার্ট অফ দ্য সয়েল, হোয়ার অ্যাজ দ্য লার্জার পার্টিকেলস আর আইডেন্টিফাইড অ্যাট দ্য পেবলস গ্রাভেলস অ্যান্ড কোবলস। ঠিক আছে, শোজ অ্যাজ দ্য ডায়াগ্রাম অফ দ্য সয়েল টেক্সচার্স উইথ স্যান্ড সিল ক্লে অ্যান্ড দ্য কনসেন্ট্রেশনস, দ্য ফিগার ইনক্লুডস দ্য কমন ডেজিগনেশন লোম মিক্সচার উইচ ইজ এ মিক্স অফ স্যান্ড সিল ক্লে ইন অলমোস্ট ইকুয়াল শেয়ার্স, আইডিয়াল এগ্রিকালচারাল সয়েল এ স্যান্ডি লোম উইথ ক্লে কন্টেন্ট, স্যান্ডি লোম যেটা আছে সেটা উইথ ক্লে কন্টেন্ট বিলো 30% ইজ অলসো এক্সিলেন্ট ফর দ্য ফার্মিং বিকজ অফ ইটস ওয়াটার হোল্ডিং ক্যারেক্টারিস্টিক্স। স্যান্ডি লোম উইথ দ্য ক্লে কন্টেন্ট যেটা বেশি থাকবে বিলো এটার হচ্ছে 30, এক্সিলেন্ট ফর ফার্মিং বিকজ ইটস ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি অ্যান্ড এজ অফ দ্য কাল্টিভেশন। স্যান্ডি লোম যেটার ক্লে আছে 30 বিলো সেগুলো ক্ষেত্রে দেখা যাবে, ফিগার কমন ডেজিগনেশন লোম উইচ ইজ মিক্স অফ দ্য কমন ডেজিগনেশন মানে কি স্যান্ড সিল ক্লে ইন অলমোস্ট ইকুয়াল শেয়ার অবস্থায় আছে সেগুলো ক্ষেত্রে ভালো রকমের গ্রোথ পাওয়া যাবে। সয়েল সেপারেটে এটা ছিল, হচ্ছে কি সয়েল টেক্সচার ট্রায়াঙ্গেলের মধ্যে এখানে আসে যে এখানে অনেক রকম আছে সিল্ড লোম সিল্ড ক্লে এরকম আছে, হরাইজনের মধ্যে এটা আছে সিল্ড স্যান্ড ক্লে হরাইজন, এখানে বিভিন্ন রকম হরাইজন দেখানো হয়েছে গেল। হোয়াট ইজ দ্য কুইক হ্যান্ড টু হ্যান্ড মেথড ফর ডিটারমাইনিং দ্য সয়েল কনসিস্টেন্সি, আচ্ছা মেথডোলজি টু ডিটারমাইন দ্য টেক্সচার অ্যান্ড দ্য স্ট্রাকচার অফ দ্য সয়েল ইউজিং ইউর হ্যান্ডস, উইট সয়েল আর ভ্যারিয়েবল স্টিকি স্টিকি টাইপের হবে ওয়েল হোয়েন হেল্ড বিটুইন দ্য থাম্প অ্যান্ড ফোর ফিঙ্গার র্যাঙ্গিং ফ্রম এ লিটিল অ্যাডিয়ারেন্স টু আইদার ফিঙ্গার স্টিক টু বোথ ফিঙ্গার
and sticked when the fingers are moved apart. ঠিক আছে, ওয়েট সেল গুলো এরকম টাইপের হবে। আচ্ছা প্লাস্টিসিটি গুলো কি হবে, প্লাস্টিসিটির ক্ষেত্রে দ্য কোয়ালিটি অফ বিং মোল্ডেড ইজ রাফলি মেজার্ড বাই রোলিং রোলিং এ পিচ অফ সয়েল বিটুইন টু ফিঙ্গার। টু ফিঙ্গার যদি রোলিং করা হয় তাহলে দেখা যাবে যে সেখানে যে রাফলি একটা রোলিং পিচ আমরা দেখতে পাবো। থাম টু সি ওয়েদার ইট রোলস ইন টু এ থিন স্ট্র্যান্ড, হোয়েদার ইট রোলস ইন টু এ থিন স্ট্র্যান্ড অর নট, অ্যান্ড ময়েস্ট সয়েল ইমপ্লাইজ দ্যাট ইট ইজ ফিল্ড টু অ্যাবাউট হাফ অফ দ্য ফিল্ড ক্যাপাসিটি অ্যান্ড ইটস কনসিস্টেন্স গ্রেডস ফ্রম লোস নন কোহারেন্ট টু দ্য ফ্রেয়েবল ইজিলি পেলভেরাইজড টু ফার্ম নট ক্রাশেবল বিটুইন দ্য থাম্প অ্যান্ড দ্য ফোর্থ ফিঙ্গারের ক্ষেত্রে এটা আমরা দেখতে পাবো। এটা হচ্ছে প্লাস্টিসিটি, তারটা হচ্ছে ওয়েট সয়েলস, এটার ক্ষেত্রে আমরা দেখতে পাবো। ব্রিফলি ডিসকাস দ্য কন্ট্রিবিউশন অফ দ্য ফলোয়িং ফ্যাক্টর্স, একটা হচ্ছে সয়েল ফরমেশনের ক্ষেত্রে ক্লাইমেট, ভেজিটেশন, ল্যান্ডফর্ম, টাইম। ঠিক আছে, এগুলোর ক্ষেত্রে ব্রিফলি কি হবে, ওয়ার্ল্ড ওয়াইড সয়েল টাইপস শো এ ক্লোজ কোরিলেশন বিটুইন দ্য ক্লাইমেট টাইপের সাথে, দেখা যাচ্ছে যে ময়েশ্চার, ইভাপো ট্রান্সমিশন, টেম্পারেচার, রিজিয়নস, আদার অর্গানিক, এটা এটা অনলি নট অনলি ইজ দ্য প্রেজেন্ট ক্লাইমেট ইম্পর্টেন্ট, বাট মেনি সয়েলস অলসো ইনহিবিট দ্য ইম্প্রিয়েন্ট অফ দ্য পাস্ট ক্লাইমেট সামটাইমস ওভার থাউজেন্ডস অফ ইয়ার। ঠিক আছে, দ্য অর্গানিক কন্টেন্ট অফ দ্য সয়েল ইজ ডিটারমাইন্ড ইন দ্য পার্ট বাই ভেজিটেশন গ্রোয়িং ইন দ্য সয়েল অ্যাজ ওয়েল অ্যাজ দ্য এনিম্যাল বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি, দ্য কেমিক্যাল মেক আপ অফ দ্য ভেজিটেশন কন্ট্রিবিউটস টু দ্য অ্যাসিডিটি অর অ্যালকালিনিটি ইন দ্য সয়েল সলিউশন। ফর এক্সাম্পল দ্য ব্রডলিম টেন্ডস টু ইনক্রিজ দ্য অ্যালকালাইনিটি, হোয়ার এজ দ্য নিডল লিভ ট্রিস টেন্ড টু প্রোডিউস দ্য হায়ার অ্যাসিডিটি। ল্যান্ড ফর্মসের মধ্যে কি কি আছে, অলসো affect the soil formation mainly slope and also orientation, slopes that are too steep to do not full soil development and slopes that are slightly may inhibit the soil drainage. As for the orientation in the northern hemisphere, a southern slope exposure is warmest and the slope face the southern sun and which affects the water balance relationship. Acha tapore ki ache the this describe the salinization process in the arid and the semi-arid soil. A process that occurs aridy soils and nearby soils in salinization, already salinization process data se arid soil toiri hoy othoba nearby water toiri hoy jetake bole salinization. Result hobe ki poor water practice hobe in semi-arid agriculture er khetre eta dekha jabe of the data deposit eta salinization damage and kill the plants when soil deposits over root zones, তখন এটা ডিপ মানে কি নষ্ট হয়ে যায়, তখন আছে ভেজিটেশন গ্রোথ বেস্ট হোয়ার দ্য সয়েলস অ্যান্ড বেটার ড্রেন থাকে সেখানে ভালো জমে। আচ্ছা ভালো কথা, এখন হচ্ছে কি ডিকম্পোজিশন অফ দ্য সয়েল ডেভেলপমেন্ট অফ দ্য সয়েল টাইপের ক্ষেত্রে একটা জিনিস আছে, এখানে কিছু ছবি দেওয়া আছে, ডেভেলপমেন্ট অফ দ্য সয়েল, ডেভেলপমেন্ট অফ দ্য সয়েল এখানে আছে, পেডোজেনেসিস এর কথা আছে, এটা আছে গ্লেজিং আছে, একটা উইক আছে, স্ট্রং আছে, একটা আছে ক্যালকে ক্যালকেশা নাকি কিরকম একটা আছে। আচ্ছা এগুলোর ক্ষেত্রে হরাইজনের ক্ষেত্রে একটা আছে, এগুলো গ্রাফের মাধ্যমে দেখানো আছে, এরকম গ্রাফের মাধ্যমে দেখানো আছে। তারপরে এখানে ডেপথের মধ্যে অনেক কিছু ছিল, ওয়েদারিং এর ইন্ডিকেটর কিছু ছিল, এগুলো হচ্ছে ওয়েদারিং এর ইন্ডিকেটর। ওয়েদারিং এর ইন্ডিকেটর আগে যেটা ছিল সেটা হচ্ছে কি যে পেডোজেনেসিস ইন্ডিকেটর, পেডোজেনেসিস ইন্ডিকেটরের মধ্যে কিছু ইন্ডিকেটর ছিল, পেডোজেনেসিস ইন্ডিকেটর মানে হচ্ছে কি যে সোলাম ফিচার ছিল, তারপর হচ্ছে কি ই হরাইজন, বি হরাইজন থিকনেস, এ ও ই হরাইজন ফিট, এগুলো ছিল, এগুলো এভাবে ছিল। তারপরে হচ্ছে কি এখান থেকে যেটা ছিল হচ্ছে ওয়েদারিং এর ইন্ডিকেটরগুলো কিভাবে ছিল, ওয়েদারিং এর ইন্ডিকেটরগুলো কি কি হবে সেটা এখান থেকে দেখানো হচ্ছে। এখানে একটা ফিগার দেওয়া ছিল যেটা আসলে ছবির মাধ্যমে দেখানো ছিল, এটা সেই ফিগার, এটা আসলে এখানে দেখানো ছিল। আছে এপি এপিপেডন রিলেশনশিপের মধ্যে আছে, এপিপেডন রিলেশনশিপে কি আছে, এপিপেডন রিলেশনশিপে যেটা আছে সেটা হলো একদিকে হচ্ছে এখানে আছে অক্রিক, আর একদিকে এখানে আছে মলিক, অ্যানথ্রোপিক অ্যানথ্রোপিক আছে প্লাজেন, তারপর আছে কি এটা মেলানিক, মেলানিক মানে কি এটা ভলকানিক মেটেরিয়াল থেকে তৈরি, প্লাজেন মানে কি এটা ম্যানিউরিং থেকে তৈরি, হ্যাঁ ম্যানিউর ম্যানিউরিং থেকে তৈরি, এটা প্লাজমা মানে কি ম্যানিউরিং থেকে তৈরি, তারপর হচ্ছে কি অ্যান্থ্রোপোজেনিক মানে হচ্ছে এখান থেকে অ্যান্থ্রোপোজেনিক অ্যাক্টিভিটির মাধ্যমে সেখান থেকে
সেন্সুরিজ এর যখন আছে কি রিফিউজ ডিপোজ দিয়ে ডিপোজাল হবে, সেখান থেকে অ্যানথ্রোপোজেনিক হবে। মৌলিক মানে কি নরম একটা বিষয়, ঠিক আছে, হাই অর্গানিক কার্বন থাকবে এবং হাই বেস স্যাচুরেশন, তার কারণে এটা অনেক নরম টাইপের একটা জিনিস থাকে। সব টাইপের জিনিস মৌলিক হাই অর্গানিক কার্বন, হাই বেস স্যাচুরেশন, হাই অর্গানিক কার্বন, লো বেস স্যাচুরেশনে আমরিক। হ্যাঁ, আমরিক হচ্ছে একটা হবে। তারপর হচ্ছে যে অর্গানিক যদি হয়, অক্রিক যদি অর্গানিক হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমি দুটো জিনিস পেতে পারি। যদি ওয়েট হয় তাহলে সেক্ষেত্রে হিস্টিক পাবো। হিস্টিক মানে কি, সেখানে হচ্ছে একটা ওয়েট কন্ডিশন আছে, ওয়েট কন্ডিশনে রিডিউসড অবস্থা ক্রিয়েট হয়েছে, রিডিউসড অবস্থা ক্রিয়ার মাধ্যমে সেখানে একটা হিস্টিক তৈরি হয়েছে, ঠিক আছে। যদি আমি এখানে ড্রাইতে যাই তো অর্গানিকের যেটা ড্রাই আছে, অর্গানিকের ড্রাই হওয়ার মাধ্যমে সেখানে হচ্ছে কি যে পলিস্টিক তৈরি হয়েছে, পলিস্টিক এখানে তৈরি হলো। তো অক্রিকের ক্ষেত্রে অক্রাস এবং গ্রিক শব্দ এটা হচ্ছে মানে হচ্ছে পেল, টু থিন হবে, টু লাইট ইন কালার এটা দেখা যাবে, অথবা টু লো ইন অর্গানিক, টু থিন হবে, লাইট ইন কালার হবে, লো ইন অর্গানিক কার্বন, টু মিট দ্য রিকোয়ারমেন্ট অফ এ মৌলিক আর আম্লিক। মৌলিক আর আম্লিক হতে গেলে এদের তো এই রিকোয়ারমেন্টটা পূরণ হয়নি, তো এটা হবে না। তারপরে হচ্ছে কি যে অর্গানিক কার্বন কন্টেন্ট যেটা আছে সেটা যদি 0.25% অর মোর হয় হেভি পেডনের ক্ষেত্রে, হ্যাজ এ কালার ময়েস্ট অফ দ্য এডাডা, অর 0.6% মোর দ্যান অফ দ্য সি হরাইজন ইফ ওয়ান অফার্স, ইফ দ্য মৌলিক এপিপেডন হ্যাজ এ কালার ভ্যালু লেস দ্যান কত ওয়ান অন যদি হয়, মুনছেন ইউনিট লোয়ার দ্যান দ্য ক্রোমা লেস দ্যান হচ্ছে কি 2 ইউনিট, এটা এটা হলে সেক্ষেত্রে সি ইউনিট হবে, 0.6% অর মোর এখানে দেখতে পাবো। তারপরে হচ্ছে কি অর্গানিক কার্বন কন্টেন্ট অফ 0.5% অর মোর ইফ দ্য এপিপেডন হ্যাজ এ কালার ভ্যালু অফ এটা ময়েস্ট অফ 5% অফ দ্য মোর দ্যান সি, ইফ দ্য মৌলিক এপিপেডন হ্যাজ এ কালার ভ্যালু অফ দ্য 1 ইউনিট অর দ্য ক্রোমা লেস দ্যান এত, বোথ এত দেখা যাবে 6% অফ মোর দেখা যাবে। ডেপথের ক্ষেত্রে দেখা যাচ্ছে, ডেপথের ক্ষেত্রে দেখা যাচ্ছে এটা 25% সেন্টিমিটারের মতো হবে। টেক্সচার অফ দ্য এপিপেডন ইজ লোমি ফাইন স্যান্ড অর কোর্স আর থ্রু আউট এটা, আর 10 সেন্টিমিটার ইফ দ্য এপিপেডন ইজ ফাইনার দ্যান দ্য লোমি ফাইন স্যান্ড অ্যান্ড ইট ইজ ডিরেক্টলি অ্যাবোভ এ ডেন্সিক লিথিক প্যারালিথিক কন্ট্রাক্ট এ পেট্রোক্যালসিক হরাইজন অর এ দুরিপান, দুরিপানের ক্ষেত্রে ওটা দেখা যাবে। তো এটা হচ্ছে 18 to 25 সেন্টিমিটার অ্যান্ড দ্য থিকনেস, অ্যান্ড দ্য ফসফেট কন্টেন্ট লেস দ্যান কত যদি দেখা যায় 1500 মিলিগ্রাম পার কেজি বাই সাইটিক অ্যাসিড, অ্যান্ড দ্য এক্সট্রাকশন অর দ্য এন ভ্যালু ইজ লেস দ্যান যখন 0.7, সেক্ষেত্রে এটা হবে। সাব সার্ফেস এর মধ্যে, সাব সার্ফেস মানে কি যেটা হচ্ছে বি হরাইজনের সাথে লাগবে সেগুলো হচ্ছে কি সাব সার্ফেস, ঠিক আছে। তো সাব সার্ফেস এর ক্ষেত্রে যেটা দেখা গেল সেটা ক্ষেত্রে কি হবে আর্জিক, আর্জিক, তারপরে হচ্ছে কি অ্যালবিক, তারপরে হচ্ছে আর্জিলিক, তারপরে হচ্ছে কি ক্যালসিক, তারপরে হচ্ছে কি ক্যাম্ব্রিক, দুরিপান, ফ্রেজিপ্যান, গ্লোসি গ্লোসিক, তারপরে হচ্ছে কি জিপসিক, তারপরে হচ্ছে কি ন্যাকট্রিক, অরস্টিন, তারপরে হচ্ছে কি অক্সিক, পেট্রোক্যালসিক, পেট্রোজিপসিক, প্লাসিস, স্যালিক, স্যাম্ব্রিক, তারপরে হচ্ছে কি স্পোরিক। এই এগুলো থেকে আমরা আসলে সাবসার্ফেসে যে এন্ডো এন্ডোপেডন সেটা সম্পর্কে জানতে পারি। তো এন্ডোপেডন মানে কি বি হরাইজনের সাথে যেগুলো সাবেক্স হিসেবে যুক্ত হয় সেগুলোকে বলা হয় হচ্ছে এন্ডোপেডন। এন্ডোপেডনগুলো হচ্ছে কি এন্ডোপেডন মানে কি সাবসার্ফেসে সাবসার্ফেস আর এপিপেডন সার্ফেস, সার্ফেস আর হচ্ছে সাবসার্ফেস, সার্ফেস মানে হচ্ছে কি এন্ডোপেডন। তো এন্ডোপেডন যেগুলো আছে সেগুলো এখানে লাগতে পারে। অক্সিকের ক্ষেত্রে এখানে বি নট ছিল, ঠিক আছে, আর জিলিকের ক্ষেত্রে বি এ হতে পারে, ক্যামলিকের ক্ষেত্রে সি হতে পারে, এগুলো কিন্তু এখানে দেখা যেতে পারে। তো এই হলো হচ্ছে আজকের মতো টপিক, ঠিক আছে।